Alhamdulillah. Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu. Wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla la wa man yudlilhu fala hadiya la. Wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika la. Wa ashhadu anna sayyidana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluhu. Wa sallallahu ta'ala alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran kathira. Amma ba'du, fa'udhu billahi minash shaytani rajim. Wa man ahsanu qawlam mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin. Wa qala alayhi salatu wa salam. لا تزل لا إله إلا الله تنفع من قالها وترد عنهم العذاب والنقمة ما لم يستخف بحقها قيل وما الاستخفاف بحقها قال أن تظهر العمل بمعصي الله فلا ينكر ولا يغير أو كما قال عليه الصلاة والسلام قال عليه الصلاة والسلام لغدوة في سبيل الله أو روحا خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام قابل احترام بايار بزرگ و دوستو الله جل شانه و منواله الفضل الكرم مهرباني زي الله جل شانه و منواله آمدر كي الله رستاي قدم اٹھانو এবং আল্লাহর নিসবতে আল্লাহর দিনের নিসবতে আখেরাতের ফিকিরের নিসবতে এই ময়দানের মধ্যে একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আপনাদের এখানে হাজির হওয়াটারে আল্লাহ কবুল করুন আমিন এবং সারা দুনিয়ায় সমস্ত মানুষ হেদায়েত পাক দুজক থেকে বাসুক এটার ওসিলার জরিয়া হিসাবে আল্লাহ সিলেটের ইস্তেমারে কবুল করুন আমিন আর ভাই আর বুজুর্গ আর দুস্থ আমাদের এই হাজিরির দ্বারা আল্লাহ আমাদেরকে আখেরাতের ফিকির নসিব করেন ভাই দোস্ত অনবরত এই বুধবারের রাত্র থেকে শুরু হইয়া এই পর্যন্ত কথাবার্তা হয়েছে কিছু ভাই আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য ওনারা তৈয়ার হয়ে গেছে তো ভাই দোস্ত জমাত বনিয়া গেছে কেউ কেউ রওনা হয়ে গেছে অনেক জমাত কাকরাইল মসজিদের দিকে রওনা হয়ে গেছে আর অনেকে এখন তৈয়ার আছেন ওনারা যাবেন কাকরাইল মসজিদে যাবেন সেখান থেকে ওনাদের যেখানে পাঠানো হয় সেখানে পৌঁছবে আর কিছু ভাই এরকম আছি আমাদের অন্তরের মধ্যে ছিল আমরা আল্লাহর রাস্তায় যাই কিন্তু বিভিন্ন উজরের কারণে আমরা এখন নগদ চলতে পারতেছি না তো ভাই আমরা আটকে পড়ে আছি তো দুস্থ যিনারা এখন নগদ যাইতে পারলাম না আমরা দোয়া শেষ হয়ে গেল আর খুশি খুশি বলে দোয়া শেষ চলো বাড়ির দিকে যাই এইরকম যদি মনোভাব থাকে তাহলে তো ভাই কোনো খায়ের আর বালাই নেই আর যদি আমাদের মনের মধ্যে আমাদের দিলের মধ্যে আক্ষেপটা আসে যে হ্যাঁ আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য আমার ইমান আমল আখেরাত বানাইবার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল আমি এখন বাড়ির দিকে ফিরে চলে যাইতেছি কামটা ভালো না যদি একটু পেরেশানি দিলে লাগে আর আমি বাড়িতে যাই আমল করার নিয়তে ফিরি তাইলে ইনশাল্লাহ আমাদের বাড়িতে ফিরাটাও খায়ের আর বালাইয়ের থেকে খালি থাকবে না ভাই দুস্ত আল্লাহ পাকে রসুলে পাকের উম্মতকে এই উম্মতকে আল্লাহ দুইটা নামে কোরআন শরীফের মধ্যে ইয়াদ করছেন দুই নাম দিয়েছেন উম্মতরে দুই ভাগে ভাগ করছেন আল্লাহ পাকে এক ভাগরে আল্লাহ মুহাজির বানাইছেন আর এই উম্মতের আরেক দলরে আনসার বানাইছেন আসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান আল্লাহ ফরমাইছেন একেবারে আল্লাহর দরবারে আগে বাড়িয়া গেল সব কত করলো সম্মান লইয়া লইল কামিয়াবি লইয়া লইল কারা বলে যে জিনারা মুহাজির হবে আর দুই নম্বর বলে যে এরপরে দ্বিতীয় দল হইল যারা আনসার হবে তো আল্লাহ পাক কোন দলের উপরেই রাজি মুহাজিরের উপরে আল্লাহ রাজি আর জিনার আনসার হবে তাদের উপরে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ফরমাইছেন আমি দুই দলের উপরে রাজি তো কিয়ামত পর্যন্ত নবীর উম্মত দুই গুণের সাথে থাকবো হয়তো সে মুহাজির না হয়তো আনসার যখন সে আল্লাহর দিনের জন্য
এলাই কালিমাতুল্লাহ আল্লাহর কলমা দুনিয়াতে জিন্দা হইয়া যাক সব মানুষে হেদায়েত পাক এই নিয়তে যখন কেউ জান আর মাল লইয়া তার এলাকা ছাড়িয়ে দিল তার পরিবেশ ছাড়লো তো সে মুহাজিরের মতো হয়ে মুহাজিরের সিফতে সে আছে কারণ আল্লাহ ওই যে বারাইছে ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান ওদের অনুসরণ ইখলাসের সাথে যে করব সেও তাদের মধ্যেই গণ্য হবে তো এরা হইল মুহাজির আর যারা আপনার বাড়িতে থাকিয়া দিনের কামের মধ্যে ব্যস্ত রইল আর এমনি ভাবে যিনারা আল্লাহ রাস্তায় গেল এদের সাত দিল বলেন যে এদেরকে আল্লাহ আনসার বলিয়া সম্বোধন করছে তো আমরা যখন বাড়িতে থাকবো আর দিনের মেহনতের সাথে লাগিয়ে থাকবো আমাদের কাছে আলেওয়ালাদের আমরা ওদের সাত দিব তাহলে আমরা আল্লাহর দরবারে আনসার বলিয়া গণ্য হয়ে যাই তো ভাই দুস্ত যিনারা আল্লাহ রাস্তায় বাহির হয় এনাদের সম্মান বেশি আল্লাহ পাকে ওনাদেরকে এক নম্বরে নিছেন আর বলছেন যে এরা সবচেয়ে আগে বাড়িয়ে গেল তো যে সমস্ত জামাত আল্লাহ রাস্তায় বাহির হয় ওনাদের বেহদ সওয়াব আর আমরা আল্লাহ রাস্তায় বাহির হইয়া কি কাম করি এইটার একটু আপনাদের সামনে অল্প সময় এই কথাটা আসবে এরপরে আমরা বাড়ির জানেওয়ালাদের কি নিয়তে যাইব আর কি কাম করব সেটা আসতে থাকে ভাই দুস্ত এক নম্বর হইল আল্লাহ রাস্তায় যিনারা যায় আল্লাহ পাক খুশি হইয়া তাদের সময় তাদের মাল তাদের আমল সবগুলার দাম বাড়াইয়া দেয় দাম বাড়িয়ে দেয় অন্যরা মোকাবিলা করতে পারে না সাহাবি আসলেন এসে বলেন যে রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতু আজিদুল আজরুল খারিজ ফি সাবিলিল্লাহ আপনি আমার এমন একটা আমল শিখাই দেন অথবা দুল্লানি আল আমালি এমন একটা আমল আমারে দেখান শিখান যে আমল করে আমি বাড়িতে থাকিয়া যে আল্লাহ রাস্তায় বাইর হয় ফিরে তার সমান সব হাসিল করতে পারি তো আল্লাহ রসুল ফরমাইলেন লা তুতিকু যালিকা তুমি তো পারবে না এরপরও সাহাবি আসরার আল্লাহ রসুল আপনি আমার একটা আমল শিখান না যে আমল করলে আপনি রাস্তায় জানে আল্লাহ রাস্তায় ফিরনেওয়ালাদের সমান সব পাইতে পারি বলে তুমি পারবে না তোমার শক্তি নাই তো বলে দেন না ইয়া রাসূলুল্লাহ যখন তৃতীয়বার কি কথা তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে শুনো এক ব্যক্তি আল্লাহ রাস্তায় বাইরে ওই লোকটা যেদিন আল্লাহ রাস্তায় বাইরিবে ওই দিন তুমি মসজিদে ঢুকে নমাজ করবে আর ওই দিন থেকে আর রোজা রাখবে তুমি আর রোজাও ছাড়বে না নমাজও বন্ধ করবে না যতদিন ওই লোকটা ফিরিয়া বাড়িতে না আসে যখন এই কথা ফরমাইলেন তো আমি বলি যে রাসূলুল্লাহ এই শক্তি তো নেই মানে এক বেচারা গেছে এক মাসের জন্য চল্লিশ দিনের জন্য ষাট মাসের জন্য ছয় মাসের জন্য সাহাবাদের তো কেউ এক মাসের জন্য গেছেন এরপরে কেউ চল্লিশ দিন হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চল্লিশ দিনের আগে ফিরে আইছে তো ওনাদের অপছন্দ করছে যে কেন তুমি চল্লিশ দিনের আগে আইসা করলো ভাই বুজুর্গ দুস্থ চার মাস উমুমিভাবে ওনারা যাইছেন তো চার মাস লাগাতার নমাজও শেষ করতে বন্ধ করতে পারবে না রোজাও ছাড়তে পারবে না এক হাজারের রোজা এক হাজারের নমাজ সাহাবি বলেন আইও না ইতি কুজালি গায়া রাসূলুল্লাহ আমরার মধ্যে কে এই হিম্মত রাখে কে এই শক্তি রাখে এটা মারা যাইব না আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন শোনো যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বাইরিয়ে গেল সে সারা রাত্র নমাজ পড়নেওয়ালা জাগ্রত থেকে আর সারা দিন রোজা রাখনেওয়ালার সমান সওয়াব তারে আল্লাহ এমনিই দিতে থাকে তার আমল নামায় রোজার সওয়াব আর রাত্র জাগরণের সওয়াব লেখা হইতে থাকে কাজে তুমি বাড়িতে বসে তার সমান হওয়ার কোনো সুযোগ নাই এমনিভাবে ভাই বুজুর্গ দুস্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন যে আল্লাহ রাস্তায় একদিন বাড়িয়ে গেল ইয়াউমুন ফি সাবিলিল্লাহ খাইরুম মিন আলফি ইয়াউমিন ফি মা সাওয়াহু মিন আল মানাজিল একদিন আল্লাহ রাস্তায় লাগাইল তো বাড়িতে বসে এক হাজার দিন ইবাদত করার চেয়ে বেশি সওয়াব সে পাবে এখন চিন্তা করেন চল্লিশ দিন গেলে এক লোকে চল্লিশ হাজার দিন ইবাদত করে তার সমান হইতে পারে যে চার মাসের জন্য চলিয়া গেল তো এক লক্ষ বিশ হাজার দিন বাড়িতে বসে যদি কেউ ইবাদত করে তবুও তার সমান হইতে পারে তার দরজাত আল্লাহর দরবারে বেশি সময়ের এত বরকত এই জন্য তবলিগের উসুল হইল আল্লাহ রাস্তায় বাইরে হইলে সময়ের হেফাজত কর সময় নষ্ট যাতে না হয় আমলের ভিতরে থাকো দুই নম্বর হইল মাল সম্পর্কে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ বাড়ির বসিয়ে আল্লাহ রাস্তায় মাল দেয় মাল দিয়ে দিল তাইলে এক টাকায় সাতশো নিকি আর যে ওমান খারাজা ফি সাবিলিল্লাহ ওয়া আনফাকা আলা ওয়াজহি আল্লাহ রাস্তায় বাইরিল বাড়ি আল্লাহর নামে মাল খরচ করলো প্রত্যেক টাকার বিনিময় সাত লক্ষ টাকা সৎকার সফল এটা সম্মান সে যে তার কুরবানি করে তার পরিবেশ থেকে আলাদা হয়ে গেল সংসার থেকে দুনিয়ার থেকে
বলেন ইবাদতের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ, রোজা, জিকরুল্লাহ, আল্লাহর রাস্তায় জিকির, এই তিন আমলের কথা মখসুস হাদিসের মধ্যে আছে। এই জন্য বলে তবলিগের মাঝে যে ভাই আমলের দাম, আল্লাহ রসুলে ফরমাইছেন যদি কেউ আল্লাহ রাস্তায় বাইরিয়া নমাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তো বাড়ির চেয়ে 700 গুণ থেকে 7 লক্ষ গুণ বেশি সব পাবে, মানে 49 কোটি হয়ে যাবে। কারণ 700 আল্লাহ রসুলে ফরমাইছেন মাল খরচ করলে যে সব, এর চেয়ে 700 গুণ বেশি। তো 700 গুণ বেশি আপনি 7 লক্ষের 700 দিয়ে পূরণ দেন, 49 কোটি হয়ে যাবে, এত বেশি সব আল্লাহ দিচ্ছে। এই জন্যই তো সাহাবাই কেরাম বারবার আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য তৈরি, আসতেই চান না, ওনাদেরকে ফিরাই আনা হইতো। আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর রাস্তায় জান দেওয়ার এত বেশি দাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মতের উপরে বাড়িতে থাকা শুধু আল্লাহর রাস্তায় থাকাই ফরজ হয়ে যাইব, আর না হইলে আমি আল্লাহর রাস্তায় সবসময় বাইরে কোনো অবস্থাতে আমি কোনো জমাত থেকে মদিনায় থাকতাম না, সবসময় যাইতাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি কত আমার ভালো লাগে যে আল্লাহর রাস্তায় যাই, শহীদ হই, আবার জিন্দা হই, আবার যাই, আবার জিন্দা, শহীদ হই, আবার একবার না 7 বার হচ্ছে। তো ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ রাস্তায় গেলে এত বড় আজর সওয়াব। দুস্থ সবচেয়ে বড় জিনিস হইল আল্লাহ রাস্তায় ফিরার, এক নম্বর জিনিস কাম হইল নিয়তটা সবচেয়ে ভালো হইতে হবে। নিয়ত যদি খারাপ হয় কোনো কাম হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত লিকুল্লি ইমরিম মা নাওয়া, আল্লাহ রাসূল ফরমাইছেন প্রত্যেক আমল নির্ভরশীল নিয়তের উপরে। নিয়ত ভালো আল্লাহর জন্য হইল সওয়াব পাইব, আর যদি তবলিগও গেলাম নিয়ত খারাপ করছে, খারাপ মানে কি ভয়বে অসুখ সারে না, তবলিগ যাও ভালোই দিব, সুস্থ হবে। তবলিগ গেলে বিপদে পড়ছ, হালাইয়া চলিয়া যাও, তবলিগ সিল্লা, তুমি বিপদ থেকে উদ্ধার হইবা। ভয়বে বাড়ির বসে কি লাভ, তবলিগ করবা, দেশ ঘুরিয়া দিয়ে দেখে আসতে পারবে, দেশ ঘুরা হবে। এই সমস্ত নিয়তে কেউ ফিরলে আল্লাহর দরবারে কিছু হবে না। খালি আমরা যে এরকম নমাজ পড়ি কেন, লিল্লাহি তাআলা আল্লাহর জন্য, তবলিগও যাই থিব আল্লাহর জন্য, আল্লাহরে রাজি করার জন্য। এই জন্য ভাই দুস্থ আর বুজুর্গ, আল্লাহ রাস্তায় যেনারা জান মাল লইয়া বাইরিল, ইনারার দৃষ্টান্ত সূর্যের মতো। কিসের মতো ভাই? সূর্যের মতো। আল্লাহ জাল্লা শানুহু সূর্যরে 5টা গুণ দান করছেন। কয়টা গুণ? 5টা গুণ খেয়াল করে পড়। আল্লাহ সূর্যরে এইভাবেই বানাইছেন যে সূর্য 5 গুণ তার মধ্যে দিয়েছেন। 1 নম্বর হইল আল্লাহ সূর্যরে বানাইছেন, সে সূর্য গাস্ত করতে থাকে, সে কোথাও থামে না, 24 ঘন্টা সে সফরের মধ্যেই থাকে, কোনো অবস্থায় কোথাও থাকে না। আমরা দেখি সূর্য হস্ত গেছে, আমাদের জন্য হস্ত গেছে, অন্য দেশের জন্য সূর্য উদয় হইতেছে। এই জন্য সূর্যর সফর শুরু হয় ফিজিত থেকে, সফর করতে 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 যাইয়া ও ব্রাজিলে শেষ হয়ে আবার ঘুরিয়া ফিজিতে চলে যায়, আবার আসে। এ 24 ঘন্টা গাছের মধ্যে আসে, কোনো অবস্থাতে সূর্য কোথাও থামে না। ভাই দুস্থ কেন থামলো না? আল্লাহ যে নিজেকে বানাইছেন তার গাস্ত করা, গাস্তই করতেছে। সূর্য যদি কোথাও এক জায়গার মধ্যে থামিয়া থাকে আর সেই সূর্য চলেই না, ওই যে বাংলাদেশের মানুষ তোমরা গরিব, তোমাদের সাথে আমি আছি, তোমাদের কাম কাজ করো যাতে আর কারেন্ট না লাগে। তো সূর্য যদি একটা দেশের উপরে থামিয়া যায় তো দুইটা মুসিবত হবে। 1 নম্বর মুসিবত হইল ওই দেশওয়ালার জন্য বিহ, মানে কি রাত্র হয়ই না, আজকে 6 মাস 7 মাস ধরে সূর্য তো তার ঠিক গতিতে 12টা হয়েই আছে। এই দেশের ফসলাদি যা আছে গাছ সব জ্বালিয়ে দিবে। তুইলম্বর হইলে মানুষ পাগলই দিব, ঘুমাইতে পারবে না। এমন সূর্যের পদনাম করবো, সূর্য মানুষের কাছে মাহবুব, অপেক্ষা করে সূর্য কখন তোলো হয়, উদয় হয়, ওই সময় মানুষ সব পেরেশান হইয়া সূর্যরে গালি দিবে। কি বলেন ভাই, ঠিক কি ঠিক না? মানুষ বলে যে এটা কি হইল, সূর্য হস্তই যায় না, বাচ্চাগুলো ঘুমাইতেই পারে না। আরে ভাই কি যাইবেন, পানি দিকে দিলে ওইদিকে জমির শেষ, সব জ্বলিয়া ভস্ম করেছে। এই জন্য সূর্যরে এক জায়গা থামলে বিপদ। দ্বিতীয় বিপদ হইল কি, বাংলাদেশের উপরে সূর্য থামিয়ে আছে, এখন যারা পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, ইরানে আছে, এদের কি হইব, এরা অন্ধকারে হরিয়া মরব, এই পৃথিবী অন্ধকারে আছে আর এদিক দিয়ে সূর্য থামিয়ে আছে। এই জন্য আল্লাহ বানাইছে যে সূর্য তোমার কোথাও থামার দরকার নাই, তুমি ঘুরতেই থাকো, তুমি গাস্ত করো। এই জন্য সূর্য গাস্ত করিয়া বেড়ায়, এই জন্য দুনিয়ার সব মানুষ তার অপেক্ষায় থাকে যে কখন সূর্য আসবে। এটাই 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ দিয়েছেন সূর্যের মধ্যে গরমি, সূর্য গরম বানাইছেন। সূর্য এমন যেই উদয় হইল তার গরমি আস্তে আস্তে পড়তে রইল, সমস্ত ঠান্ডারে বাগাই দিল, শীত বাগাই দিল। কি বলেন ভাই, ঠিক না? সূর্য উঠলে শীত থাকে,
একটু ঘুরে দেখবেন যে গাত গরম লাগছে, সূর্য গরমি পৌঁছায় মানুষকে, আর কি করে বরফ গালাইয়া দেয়, কাম কাজ করার সুযোগ করে দেয়। আর সূর্যের মধ্যে যে গরমি আছে না, এই সূর্যের গরমি আমাদের শাক সবজি ফসলের মধ্যে জমিন থেকে যে বিষ আসে এটারে জ্বালাইয়া ঠিক করে দেয়, যার কারণে এটা খাওয়ার উপযুক্ত বানায়। যদি সূর্য লাগে না এমন জায়গা উইকানের ফলও খাইতে পারে, এটারে আলো এটা দিয়ে এটারে খাওয়ার মানুষের জন্য যোগ্য হয়। বিষাক্ত যত জিনিস আছে সূর্যের আলো এটারে জ্বালাইয়া দেয়, তো এই জন্য সূর্যের গরমি কাম করে। তো দ্বিতীয় গুণ সূর্যরে আল্লাহ দিয়েছেন তার মধ্যে গরমি। তৃতীয় জিনিস আল্লাহ জাল্লা শানু আম্মানা আলো সূর্যরে দিয়েছেন আর একটা গুণ, সূর্য আলো নূরওয়ালা, তার মধ্যে আলো দিয়েছেন। সূর্য উদয় হয়েছে অন্ধকার মিয়া যে কই ভাগছে, সারা পৃথিবীর আলোকৃত করে দিয়েছে। কিন্তু দুস্থ সূর্য তো ঠিকই আছে, কিন্তু সূর্যের মধ্যে কোনো আলো নাই, অন্ধকার। তো এটা দুনিয়ার কোনো মানুষের লাভ হবে এটার দ্বারা? এই সূর্যের দ্বারা কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। সূর্য উঠলো ঠিকই, দুনিয়াতে অন্ধকার থাকিয়েই গেল, মানুষের কোনো কাজে আসবে না। এই জন্য সূর্যরে আল্লাহ নূরানি বানাইছেন, যেই সূর্য উঠলো আলো ছড়াইয়া গেল, সব কামকাজ শুরু হয়ে গেল। জমিনওয়ালা তার জমিনে, দোকানওয়ালা তার দোকানে, অফিসওয়ালা অফিসের দিকে দৌড়তেছে, বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ার পরে মক্তবে স্কুলে দৌড়, সব আপনার কামের মধ্যে লেগে গেছে। এই জন্য আল্লাহ নূরানি বানাইছেন। সূর্যর নূর নাই, এই সূর্যর কোনো মূল্য নাই, নূরানি তার নূর দেয় মানুষের। আর চার নম্বর গুণ বানাইছেন আল্লাহ সূর্যরে দিয়া দিয়েছেন, সেটা কি? যে সূর্য কারো কথায় কোনো আসর নেই না, প্রভাব নেই না। সূর্যর কাছে তার প্রশংসা আর তার বদনাম করা দুটোটা সমান। সূর্য কেউ যদি তার প্রশংসা করে, তার কেউ পূজাও করে, সে তারও কোনো পরোয়া করে না। আর যদি কেউ সূর্যরে গালি দেয় তো সূর্য নারাজ হয় না, সে তার তালেই চলতে থাকে। ভাই দুস্থ, কিছু মানুষ দুনিয়াতে আছে যারা সূর্যের পূজা করে, অমুসলমান এটাই পূজা করে সূর্য। সূর্য উঠে সময় এটাতে উলু দেয়, উলু আছে না একটা দেখে যারার কাছে আছে, ওই অমুসলমান এটাই উলু দেয়, এটা সূর্যের পূজা করে। হাদিসও আছে যখন সূর্য উদয় হয় শয়তান বাইনা কারণাই শয়তান, শয়তানের দুই সিংহের মধ্যে কোনো মানে শয়তান ওইখানে দাঁড়ানো থাকে আর খুব খুশি হয়, দেখো আমার এবাদতে লেগে গেছে। আমার তিনি সূর্যের পূজা করে, সূর্যের পূজা করছে কবে থেকে, কিন্তু সূর্য এই কথা বলে না, ও আমার এবাদত করেন না, তোমরা কি সুখে আছো না দুঃখে আছো? কোনোদিন তাদেরকে এই কথা জিজ্ঞেস করে, ও তোরা এবাদত করলি যে না করলো আমার কিছু আসে না, তোদের এবাদতে আমার কিছু আগাইবেও না ফিসাইবেও না, যাক তোরা করিয়া থাক। আরেক দল আছে সামবাদুর, বাদুর আছে না কতগুলা, বাদুর আর ফেসা, ফেসা আসেনি ছিলে কি রে ভাই, মানে কিছু কেন আসেনি? এদিন যে সারাটা দিন সূর্যরে গালি দেয়, কারণ যেই সূর্য উদয়ল আর উসরাইল তখন বাদুরের ছুরি বন্ধ হয়ে যায়। এটা মানুষের কলা চুরি করে খায়, আম চুরি করে খায়, এরপরে ওই এটা খাইয়া লায় লেচু খায়, এখন তো সূর্য উদয় হয়ে গেছে তার চুরি সব বন্ধ। এই জন্য ফেসা একটা এটা রাত্রে ঘুরে যেই সূর্য উদয় হয়ে গেল এখন আর চলতে পারে না, সারাটার দিন এই ফেসায় আর এই বাদুর ইডিনতে গালি দিতে থাকে। সূর্য যদি গুসা করতো আর কইত যে তোরা যে আমার আরে গালি দিলে কাজে আমি আর উদয় হইতাম না, তাইলে কি অবস্থা হইতো? এই লক্ষ কোটি মাইশের খেতা আর এইরকম ভাবে বিছনা কেড়াই শুকাইত। হ্যাঁ, হে কয় যে তুই বাদুর বাদুর ইয়ে থাক ফেসা, তুই ফেসা এই থাক, আমি আমার গতিতে চলবো, তোর গালিতে আমার কিছু আসে যায় না। এটা আল্লাহ তারা ফাঁস নম্বর দিয়েছে। এই জন্য পূজা করলো সে খুশি ফরুয়া নাই, আর গালি দিলেও ফরুয়া নাই, সে তার গতিতেই চল। পাঁচ নম্বর গুণ দিয়েছেন আল্লাহ সূর্যরে দুস্থ, সূর্য এমন সূর্য যে এই সূর্য কোনোদিন কারো কাছে বিনিময় চাইল না, আলু ছড়াইতেছে, কর্মী পৌঁছাইতেছে, আমাদের ফসলগুলোরে এবারে উপযুক্ত বানাই দিচ্ছে বায়ার দুস্থ, কিন্তু কোনোদিন সূর্য বিল লই আমরার বাড়িতে আসে নাই। কারেন্টের বিল তো মাস শেষ হইবার আগে এসে যায়, আর হয় এত বিল কেমনে হইল? সূর্য যদি আমরার কাছে বিল চাইতো যে দুনিয়াতে আমাদের রুটি খাওয়া মুসিবত হয়ে যেত। সূর্যরে আল্লাহ এমন বানাইছেন সে বলে আমি আল্লাহর খাজানার থেকে উপকৃত হইব, আর আল্লাহর বন্দাদের উপরে আমি তকসিম বন্টন করে যাইব, বদলা আমি আল্লাহর থেকে লইব। কার থেকে লইব? আল্লাহ থেকে। মানুষের কাছে আমি কিছুই চাই না, চাই না। ভাই দুস্ত, যে আল্লাহর রাস্তায় বাইর হয় তার জন্য এই পাঁচ গুণ লাগে। এই জন্য সিল্লাতে বাইরিলে এই পাঁচ গুণের সাথে আমরা ঘুরতে থাকি সারা দুনিয়াতে। এক নম্বর হইলো আমরা গাস্ত করতে করতে ঘুরি, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক মসজিদ থেকে আরেক মসজিদের মধ্যে। এটা নবীদের সুন্নত, গাস্ত করতে করতে চলা সমস্ত নবীগণের সুন্নত। এই জন্য বহারি শরীফের মধ্যে আছে ওমা মিন নবীন ইল্লা মুখরাজিন, কোন নবী দুনিয়াতে এমন আসেন নাই যিনারে বহিষ্কার করা হয়নি,
আপনা এলাকা বস্তির থেকে বস্তিওয়ালারা বহিষ্কার করছে কেন নবীরা মুহাজির চলতে থাকো কোন নবী নাই দুনিয়াতে যিনি এরকম ভাবে ফিরেন নাই ফিরেছে আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে ফিরতে থাকো কষ্ট করো বায়ার বুজুর্গ দুস্থ এই জন্য আল্লাহ রাস্তায় বাইরিলে আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে এক গ্রামে তিন দিন চার দিন এরপরে আরেক গ্রামে এরপরে আরেক গ্রামে ফিরতে থাকা এটা নবীদের সুন্নত এটার জন্য মিয়া আমরার গ্রামে যে আপনারা আই গেলেন আপনারা কি ওই গ্রাম থেকে আসিলেন আপনাদের গ্রামের মানুষ কি সব মুসলমান কি নমাজ হয়ে গেছে গা আমরার গ্রামে আইলে প্রশ্ন করে ভাই বুজুর্গ দুস্তি প্রশ্নটা তো আল্লাহ রসুলের উপরে হইতে পারে মদিনাওয়ালারা যদি বলতো যে আপনি হিজরত কইরা যে আপনার মদিনা হয়ে গেলেন মক্কা শরীফের সব মানুষ মুসলমান হয়ে গেছে কিরে ভাই এই প্রশ্নটা আসে না আসে না আসে তো মক্কা শরীফের সব রয়ে গেছে বেঈমান কাবির আর আপনি হিজরত কইরা আমরার দেশে হয়ে গেলে ভাই বুজুর্গ দুস্ত এই জন্য সূর্যের আলোতে যে ফাইলা ভাই ফাইল না ফাইলে নাই সূর্য তার গতিতে চলিয়া যায় এই আল্লাহ রাস্তায় যে বাইরিব আমরা গাস্ত করতে করতে ফিরি পাঁচটা গাস্ত করি একটা হইলো খুচুসি গাস্ত উমুমি গাস্ত আরেক গাস্ত হইলো ভাই দুস্ত তশকিলি গাস্ত মানুষের ঘরে ঘরে যাইয়া এরারে এনে তৈয়ার করা আল্লাহ রাস্তায় বেরোনোর জন্য আরেক গাস্ত হইলো উসুলি যে নাম দিল আল্লাহ রাস্তায় যাইব তারে যাইয়া খুশামুদ করিয়া তার উজর দূর করে আল্লাহ রাস্তায় বাইর করা আর ভাই আর বুজুর্গ আর দুস্ত বলেন যে কি করা বলেন যে তালিমের সময় তালিমই গাস্ত করি ভাই দুস্ত যদি তবলিগওয়ালারা এক গ্রাম থেকে আরেক গ্রামে না ফিরতে থাকে এক মসজিদ থেকে আরেক মসজিদে এটা বিশাল ওলাকার ওলার জন্য মুসিবত হইল কিরকম মুসিবত এক মসজিদে গেছি এখন মসজিদে গেলাম যাই মসজিদটা খুব সুন্দর উজু স্ট্যান্ডার জায়গা খুব ভালো মাশাল্লাহ মুসল্লিও আমরার কথাবার্তা বয়ান হয়ে শুনে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বলে দে যাও সিল্লা এটা দিতে তো চার পাঁচ দিন যখন হয়ে গেছে ছয় সাত দিনের মাথা এই মসজিদের মুসল্লিরা আর মসজিদে আসবে না কইব কেন কাজে বাবা কইতে গাঠিওয়ালারা আইছে দুপুরে গেল হয় বয়ান আসরে হয় বয়ান মাগরিবেও বয়ান আর কত বয়ান শুনতাম বয়ান শুনতে শুনতে তো তক্তাই হয়ে গেলাম বাবা এই মসজিদও যাওয়া যাইব না গেলে আর আমরার উপরে হামলা করে হয় আমরা ওই গ্রামও যাও ওই বড়ই খান্তি বড় মসজিদও যাও ওইখানে যাই আমরা নামাজ পড়ব জুম্মার নামাজ এখানে যাই না সব মুসল্লি ভাগে যাইব আর এরাও ঠকিয়ে যাইব এরপরে দুই নম্বর এদের ধূস মাইসের সামনে প্রকাশ পাবে এই জন্য ওই নবীওয়ালা তরিকা গাস্ত করতে করতে যাইতে থাকা যেমন বৃষ্টি পড়তে আছে আর ছড়িয়ে যাইতেছে যেই জমিনের মধ্যে যোগ্যতা আছে এটার মধ্যে ফসল উঠবো আর যেটাতে যোগ্যতা নাই এটার মধ্যে খাটা উঠবো তো ঠিক আল্লাহ যারে ভালোবাসছেন পরে আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার তফিক দিবেন যারা রইল কামে লাগে যাইব বাকি সামনে চলতে থাকবে এই জন্য আমরা এক নম্বর গুণ হইল দাওয়াত দিতে দিতে ফিরা নবীগণ এই কটাই করছে যে নবীদের শূন্য এই জন্য আমরা কোন গ্রামের মানুষ সব একবারে আল্লাহওয়ালা হয়ে গেল জুনাইদ বাগদাদি আর কোন গ্রামের হইলো এটা দেখার না আমরা কতক্ষণ পার্সি মেহনত করতাম এখানে এতটুকু মেহনত হয়ে গেছে এখন আরেক গ্রামে যাও দুই নম্বর হইলো ভাই দুস্ত ইমানের গরমি হাসিল করতে হইব অর্থ এটা কুয়াতে ইমান বলে আল্লাহ রাস্তায় বাইরিয়া ইমানের কথা আল্লাহর পরাই কুদরত আখেরাতের কথা বলিয়া দিলের মধ্যে ইমানের শক্তি বানানো তাই যদি হয় আর তার ইমানই দুর্বল থাকে তাইলে অন্যরে সে কিভাবে হানবে এই জন্য চার ঘন্টা ইমানি কিনের কথা আমাদের বলতে আল্লাহ রাস্তায় বাড়িয়ে চার ঘন্টা আমরা লাগাইব বায়ার বুজুর্গ আর দুস্ত চার ঘন্টা আমাদের আল্লাহর কুদরত বরাইয়ের মধ্যে নবীর তরিকায় কামিয়াবি আখেরাতে আমাদের যাই থইব ইমান আমল বানাইয়া গেলে জান্নাত ইমান আমল নষ্ট করে গেলে জাহান্নাম দুজক বলে এই কথার আমরা মুজাকেরা করি ভাই দুস্ত যত দাওয়াত দিব তত আমাদের ইমান শক্তিশালী হবে যত আখেরাতের কথা বলবো আমাদের ইমান মজবুত হবে প্রত্যেক মুসলমানের উপরে ওই পরিমাণে ইমান আর ওই পরিমাণে একিন বানানো ফরজ যেই ইমান আর একিনে তাকে আল্লাহর হুকুমের উপরে খাড়া করে আর আল্লাহর নাফরমানির থেকে তারে ফিরিয়ে রাখে এতটুকু ইমান হাসিল করা প্রত্যেকের উপরে ফরজ ফরজ না শূন্য কিরে ভাই ফরজ না শূন্য ফরজ ফরজ এই জন্যই তো আমরা ইমানের খালি খোঁজে তবলিগ হলে ইমান আমরা কিন্তু হিন্দু নি হিন্দু বেড়ারে যে ইমানের কথা কম হিন্দু বেড়ায় নমাজ পড়বো নি হিন্দু বেড়ায় রোজা রাখতো নমাজ তো মুসলমানে পড়বো রোজা তো মুসলমানে রাখবো কিন্তু মুসলমান ইয়া রাখতে পারতে চায় কেন তার ইমানের দুর্বলতা আচ্ছা একবারে অসুস্থ ডায়রিয়া হইয়া জ্বর হইয়া একবারে হাসপাতালে ভরা আছে এবারে আগে এবারে আগে দেড় মুন্যে বার নিত এখন দশের বার নিতে পারবো নি তারা তো দুইজনে উঠাইতে হয় কিন্তু এবারে মরা বলবেন নাকি আপনি মরে গেছি গা
জিন্দা ইতো হাসপাতালে পড়ে আছে, ইটো জিন্দা ইটো জিন্দা, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য ইমানের মেহনত, ইমানের দাওয়াত দিয়া এখন আপনার ইমান এতটুকু হয়েছে যে দুনিয়ার কোনো নফা আর নোকসান, উপকার অপকারের কোনো পরোয়া নাই। তো বলেন যে ভাই দুস্ত, এইরকম ইমান যখন আপনার বনবো, তো আপনার ইমানের ধাক্কায় ও মুসলমান মুসলমান হয়ে যাবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাঠাই দিলেন ইয়ামামাতে, ইয়ামামাতে চলিয়া গেলেন সাহাবায়ে কেরাম, জামাত নিয়ে উনি ওরা ইসলাম ছাড়িয়ে দিছিল, মিথ্যা নবুয়তের দাওয়া করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ওরা বুঝাইলেন, ফিরাইবার চেষ্টা করলেন, ফিরল তো না ওই, আরো হেরা খুব যোদ্ধা জাতি ছিল, মুসলমানের উপরে উল্টা চড়াও হইল, বড় বড় সাহাবায়ে কেরাম অনেক শহীদ হয়ে গেছে, কিন্তু ওইখানে তো আল্লাহ পাকের তলোয়ার তো ওইখানে সাইফুল্লাহ, শেষ পর্যন্ত আর টিকতে পারেনি, পরাজয় বরণ করছে, বাঁচছে। মুসলমানরা এক বুড়া মেয়ারে ধরে আনছে, ওই যে বললাম ইমানের শক্তি কিরকম দেখে, ধরে আনছে, ধরে যখন আনছে বয়স তার অনেক, চোখের বুড়ো বুয়াইয়া ভরছে চোখের উপরে, তো তার সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে বোতল পাওয়া গেছে। জিজ্ঞাসা করলেন খালিদ রাদিয়াল্লাহু আনহু, কি হয়টা? জহর, আগের মাসে জহর হইতো না, এই জহর কি করে এটা দেয়া? হয় সুযোগ পাইলে ব্যবহার করি, এক ফুটা যদি কেউ দিতাম পারি কোনো মতে খাওয়াই, যাতে খাম শেষ মৌত। জহর এটা আমাদের দেশে যে ধানের ওষুধ বিষ কয়, এটা এটার মতো না, এটা খুব মারাত্মক। এরা করতো কি, জহর তলোয়ারের মধ্যে লাগাইতো, লাগাইয়া চলতো যুদ্ধর ময়দানে, যদি কোনো মতে একজনের উপরে লাগাই দিতে পারছে তলোয়ারটা, খুব একটা দিছে আর আহত করে দিছে, এবার শেষ মরব এমনি, এটা পছন্দ দিয়ে বিষে পড়েছে ওই জহর। আচ্ছা এটা মানুষ মারে বলে হ আপনি দেখি? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিলেন, এটার মুখ খুললেন, খুললে বললেন বিসমিল্লাহ আল্লাজি লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। পুরা বিষের বোতলটা আপনারা যে এরকম সেভেন আপ পান করেন, পুরা বোতল উনি পান করছেন, পান হয়ে গেছে। পানুন করিয়া বলেন এই এই বেইমান, তোর জহরের মধ্যে যে তুই বললে মৌত, মৌত কই গেল? কই এখন? বলে যে খালিদ তোমার দিন কি? বলে ইসলাম। বলে মুসলমান বানাও, কেমনে কলমা মুসলমান হইব? বলে কলমা পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উনার ইমানের ধাক্কায় বেঈমানের কুফুরি দুরিয়া সাথে সাথেই বুড়া কলমা বলে মুসলমান। আজকে আমরা ইমানটা কিরকম? তো ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য আল্লাহ রাস্তায় বাইরিয়া সারি ঘন্টা দাওয়াতের মধ্যে লাগা, ইমানে কিনের কথা বলতে হবে। এই জন্য খালি হজুর, আমরা থবলি গুলা খালি ইমান ও ইমান, আর তো কোনো কিছু নাই। হজুর নয়া কথা তো নাই, থবলি গু আর কি যাইতাম, ওই কথাই কই গেলে তো ইমান আর আমলের কথাই কই গেলে, এর যে নয়া কথা কোনটা হইল? সবই তো ফুরান, নতুন কোনটা? আসমান ও ফুরান, জমিন ও ফুরান। আচ্ছা ফুরান যদি হয় তাহলে কোরআন এটা নতুন না ফুরান? কিরে ভাই, কোরআন শরীফ এটা নতুন না ফুরান? ফুরান। এটা যদি ফুরান হইলে ধ্বংস হয়, হযরত থানভীর রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আজীব কথা যে কোরআনের কথা, হাদিসের কথা, ইমানের কথা, আমল, এটা যদি ফুরান হয়ে যায় তাহলে বাদ দিতে হয়। আমরা যে এতদিন ধরিয়া কত জমানা, কত হাজার বছর ধরিয়া যে আমরা ভাত খাইতেছি, এটা কি ফুরান হয় নাই? বলেন যখন ভাত খাওয়া ছেড়ে দাও, মাটি খাওয়া শুরু করো, লোহা খাও, কেউ রাজি আছেন এই কথা কইব? কেউ যে ফুরান দিকে বাদ দেন কইতো না। এরপরে উনি আরো দিছেন আগায় মিশা, বলে যে আপনার বেগম সাহেব যে আজকে তো 50 বছর খাড়াই লইলেন উনারে লইয়া, এটা ফুরান হয়েছে না? এটা নতুন করেন না? বলে এটা তো কেউ লাইন সব ফোরাস, আমার বুড়ির সম্পর্কে আবার কথা কর। ভাই বুজুর্গ দুস্তে, ইমানের কথা কোনোদিন ফুরানো হয় না, আমলের কথা, নামাজের কথা, ইলিমের কথা কোনোদিন পুরান হয় না, এটা সর্বদাই নতুন আছে। এই জন্য আল্লাহর রাস্তায় বাইরিয়া এই ইমানের কথা বলতে হবে, শুনতে হবে, গেলে দুই গুণ। তৃতীয় যারা আল্লাহর রাস্তায় বাইরিতেছেন দায়ী, ওনাদের তৃতীয় গুণ হইল এরার মধ্যে নূর হবে, আলো। আলো মানে কি? এলিমের নূর। যদি হযরত রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, দায়ী যখন আল্লাহর রাস্তায় বাইরিল, আর ওই দায়ী যদি তার মধ্যে এলিমের নূর না থাকে, তাহলে বলেন এই দায়ীর থেকে দুনিয়াতে অন্ধকার ছড়াইব, আলো পাবে না মানুষের। এই জন্য এলিমের নূর, এই জন্য আল্লাহ রাস্তায় বাইরিয়া তৃতীয় গুণ হইল আমরা তালিমের মধ্যে সময় লাগাই, তালিমের মধ্যে 4 ঘন্টা, ফজাইলের তালিমের মধ্যে আমরা বসি, আর মাসাইল আমরা ওলামা ইকরামের থেকে শিখতে হয়, কারণ মশালাও দরকার। যদি মশালা একটা ভুল হয়, নমাজটা ফিরিস্তায় মুখের মধ্যে থুয়ে যায়, রোজার মশালা ভুল হয়েছে ফিরিস্তায় মুখের মধ্যে মারিয়ে যায়। এই জন্য হজরত ওলামা ইকরামের থেকে আমরা মশালা শিখতে,
কিন্তু ভাই বুজুর্গ দোস্ত আফসোসের কথা, আজকে উম্মতে উলামা ইকরাম থেকে মশলা জিজ্ঞাসা করে না। মনে মনে কোনো সময় যদি হজ উযু নামাজটা কেমনে করতাম, এটা যদিও বেশি জিজ্ঞাসা যায়, কিন্তু দোকান কেমনে করতাম এটা কোনো মুসলমানে জিজ্ঞাসা করে না। ভাই যে হুজুর কেমনে দোকান করলে হালাল হইব আর কেমনে হইলে হারাম হয়ে যাবে, এটা একটু বলেন। এটা বলবো না, হয়তো বললে আবার কোন ফেস লাগাই দিব, ছেলে বিয়া দিব, এখন আর হুজুরে জিজ্ঞাসা করে না, মেসাবরে আর জিজ্ঞাসা করে না। কেন হয় জেগাইলে কোন কথা কইব, আমার আত্মীয় স্বজন সব নারাজ হইব, বাদ দে বাদ দে বাদ দিয়া ঠন্ডা, এই জন্য তো দুনিয়াতে আজাম। এই জন্য প্রত্যেক কথা ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে করে আমাদের দুনিয়াতে চলতে হবে, এলিমের রোশনিতে। তো ভাই দোস্ত, 4 ঘন্টা দাওয়াত দিতে হবে, তো 4 ঘন্টা যখন আমাদের দাওয়াতের মধ্যে লাগবে, তো ইনশাআল্লাহ এর বরকতে আমাদের মধ্যে কি হবে, বলেন যে এলিমের নূর আসে যাইব। এখন এইরকম দায়ী সেদিকে যাইব, তার থেকে আলো ছড়াইতে থাকবে। চতুর্থ গুণ হইল দায়ী, যে আল্লাহ রাস্তায় যারা বাইর হইব, তারা কেউ যদি তারা একরাম করে, সম্মান করে, তাদের প্রশংসা করে, আর কেউ যদি তাদের বদনামি করে আর কষ্ট দেয়, দুটোটা তাদের কাছে বরাবর। এটা নবীদের সুন্নত। নবীরা গেছেন, একরাম হয়েছে, কবুল হয়েছে, যেমন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন মদিনাতে, মদিনাওয়ালারা একরাম করছেন, সাহাবা একরামকে একরাম করছেন, একরাম কত নসরত করছেন, আওয়ানাসার ওনারা আগে একরাম করছেন, এরপরে দিনের লাইনে সাহায্য করছেন, দুনো কাম করছেন মদিনাওয়ালারা। আওয়ানাসার আওয়াটা কত করছেন, একরামটা বাড়ি আমার লিয়ে যাও অর্ধেক। হাত থেকে সাহাবি একজন, যিনি হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের দোস্তি বানাই দিয়েছেন, ওই আনসারি লিয়ে গেছেন, মালদার আনসারি, বলেন যে আব্দুর রহমান তোমার বাড়িঘর সব ছিল, যান কুরবান কি মানুষ ওরা, আর কিরকম ভাবে ওনারা একরাম করছে, বাড়িঘর তোমার সব ছিল, সব আল্লাহর জন্য ছাড়ছো, আমার বাড়ি অর্ধেক তোমার, লয়ে যাও আমার খেত খামার আল্লাহ যথেষ্ট দিয়ে রাখছে, অর্ধেক তোমারে দিলাম আর অর্ধেক আমার থাক, বিবি আল্লাহ তুইটা দিছে আমারে, তুমি যেটা পছন্দ লাগে এইটা তুমি বলো, আমি তালাক দিয়ে দিব, তুমি বিবাহ করে দাও। কথা বুঝতে পারছেন? এখন এখানের মধ্যে বেহেন আমি আবারও বলি না, বলি এবারে আপনি পছন্দ করেন যার এই যেই বিবি আমি তালাক দিয়ে দেবো, তো উনি কেমনে পছন্দ করতো, আরেক বেটার বিবি দেখুন যাইস নি, কিরে ভাই যাইজ আসেনি, ওনারা বুঝে না কি যাইজ আসে নাকি না যাইস, তো তিনি যে কইতেছে, আর ইনি তো সাধারণ মানুষ না, হজরত আব্দুর রহমান ইবনে আউফ যিনি বেহেস্তের টিকিট পাইছে। এই জন্য দোস্ত এলিম লাগবো, এলিম না থাকলে নৌকা তোলাই যাইব, ওই জন্যই কইছিলাম যে হুজুরে জিজ্ঞাসা করতে হবে। এই ঘটনাটা ঘটতেছে ওই সময় যেই সময় মুসলমানের উপরে আল্লাহ পর্দা ফরজ করেন নাই, এই সময় মহিলারা পুরুষের সামনে আসা, পুরুষরা মহিলার সামনে কথা বলা যাইছুই ছিল, এই জন্য এই ঘটনাটা ঘটছে। যখন পর্দা ফরজ হয়েছে আর কোনোদিন ওই ঘটনা ঘটে নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু কিরকম জবাব দিছেন, ভাই আল্লাহ তোমার বাড়িতে, তোমার মালে, বাগানে, তোমার বিবিতে আল্লাহ বরকত দান করুক, আমার এগুলো কিছুই লাগবে না, আমি কিছুই নিব না, শুধু আমার বাজারের রাস্তাটা দেখাই দেবো, বুঝছেন? দিছে বলে লিয়ে গেছি গা, তবলিগলার কবি আইও আমার বাড়ি ইচ্ছা ছেড়ে দিলাম তোমারে, দান দান খেত লুয়ে যাও, কবি সুযোগ পাইছি তবলিগের নামে লুয়ে লিখছেন কাঠি করে, তাই না? উনি তবলিগলা না, ওই দেখাইছেন আব্দুর রহমান ইবনে আউফ, লাগবে না তোমার এগুলো, যাও আল্লাহ আমারে বরকত দিব, আমি বাজারে যাই, আমারে বাজারের রাস্তা দেখো। তো এইরকম একরাম করছে ওনারা, এই জন্য আল্লাহ রসুল সাহাবার আলু ইয়া মদিনায় বসে থাকেন নাই, বলে তোমরা যত একরাম করো আমাদের আল্লাহ রাস্তায় ফিরতে হবে। ভাই বুজুর্গ দুস্থ, আর তাইফে গেছেন, তাইফে যাই আল্লাহ রসুলের দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার পরিবর্তে কি হয়েছে, এরা মক্কা শরীফওয়ালাদের আত্মীয়তার সাথে সম্পর্ক ছিল, এই মক্কা শরীফওয়ালা তাইফওয়ালাদের মধ্যে আগের থেকেই বন্ধন ছিল, সম্পর্ক ছিল, ওই আশায় আল্লাহ রসুল গেছিলেন, দাওয়াত তো কবুল করলই না, আল্লাহ রসুলের উপরে এমন ভাবে ঝাঁপাইয়ে পড়লো, বাচ্চাদেরকে চালাই দিল, যে রসুল পাকের শরীর মুবারক রক্তে লাল হয়ে গেল, জুব্বা লাল হয়ে, মেহমানদারিও নাই, জুলুমের উপরে চরম জুলুম করলো, কতটুকু কষ্ট পাইছেন আল্লাহ রসুলের। শুনে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলেন যে ও সিদ্দিকের বেটি শোনো, দুনিয়াতে সবচেয়ে কষ্ট আমি কোন দিন পাইছি, আমার উপরে সবচেয়ে কঠিন দিন কোনটা ছিল তুমি বলো তো দেখি। উনি বলেন ওহুদের দিন, আপনার দান্দার মুবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার টুকি ঢুকছে, বলে না এই দিনও ওই কষ্ট পাই নাই যে কষ্টটা আমি তাইফের দিন পাইছি, আমি দুনিয়াতে আসার পরে আমার সবচেয়ে দুঃখ কষ্টদায়ক দিন ছিল তাইফের দিন। এই দিন যখন আল্লাহ রসুলাইয়া ওদের হাত থেকে আলাদা হয়েছেন, শান্ত হয়েছেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম মিকাইলকে লইয়া হাজির, বলে আল্লাহ সব দেখছেন, সব কথা এদের শুনছেন, আপনি একটু খালি হুকুম দেন, দুনো দিকের পাহাড়ে একত্রিত করে এদেরকে দুনিয়া থেকে মিটাই দিব চিরদিনের জন্য। এখন দেখেন দাহির কামটা কি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, জয় আল্লাহ, এরা যদিও মুসলমান না হয়, আশা রাখি এদের সন্তান মুসলমান হইব যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব। এরপরে দোয়া শুরু করছে, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার এই কওমরে আপনি হেদায়েত দেন, ওরা জানে না, যদি জানতো আমি আপনার পক্ষ থেকে রসুল হয়ে আইসি নবী হয়ে আইসি তো এই তোর ব্যবহার আমার সাথে করতো না, জান করবা না। যারা এই কাম করলে একটা ইজাজতের সাথে দুনিয়াতে মিটে যেত, ওইখানে আল্লাহ রসুল দোয়া করেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আয় আল্লাহ আমার এই কওমরে হেদায়েত দেন, এরা জানে না, আমার চিনে না যে আপনার পক্ষ থেকে আমি আইসি, এই জন্য আমার সাথে দুর ব্যবহার করলো। ভাই বুজুর্গ দোস্ত, এই হলো দায়ী জীবন, এটা কোনোদিন তবলিগের লোক না যে এক খেলা কাজ গেছে আর কাটটি বালাই দিছে বাড়ির মধ্যে, হয় বলি আমি আপনার মসজিদে যাইছো বাড়ি হই তোমরা বলে বাড়ি রংপুর, হয় ভালা লাগতি সব কাটটি জোয়ান না ফালাই দিছে পুকুরের মধ্যে শীতের দিন, আমি সব কাছে খুব চিত্তিয়া গুসা, হয় বলে কি হয় বলে দেখি সবে উঁচু করো আর আল্লাহ রাস্তায় দোয়া কবুল, সবে বারান্দার মধ্যে দোয়া করো আর এনার উপরে বদ দোয়া করো, সব দুই রেখা করি এনে দায়ী না, ভাই এনারে কাটটি বালাই দিল ভাই আল্লাহ তোরে হেদায়ত দে, আমরা আইছিলাম আল্লাহ রাস্তায় কোনো ক্ষতি করতে আসি নাই, কিন্তু তুমি বুঝো নাই আমার মসজিদ দুনিয়াতে অভাব নাই, আরেকবার গ্রামের মসজিদে চলে যাই তোমরা উপরে বদ দিতাম না, দোয়া করতে করতে যাইব। এই জন্য দায়ীর কাছে প্রশংসা একরাম আর দায়ীর কাছে কষ্ট দেওয়া দুটা বরাম, এই জন্য তবলিগের মধ্যে কোথাও মারামারি নেই, গাট্টি বালাই দিছে আবার সব মহল্লার লোক গাট্টি লাঠি ছোটা লইয়া যাই এরার মাথা ফাটাই দাও, কোনো দরকার নাই, বলকে দুই রে হাত করে নামাজ পড়ি আল্লাহ এরারে হেদায়েত দে, এরা তোমারই নবীর উম্মত, বুঝে নাই তোমার বন্ধারা তুমি এরারে বুঝ দাও, তো আপনারা মজলুম হইয়া যখন দোয়া করবেন আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেবে, হেদায়েত দিয়ে দিন। এরপরে দ্বিতীয় নম্বর হইলো ভাই দোস্ত, প্রশংসা করছে মানে খানা একরাম খাওয়াইলো, একরাম করলো, এখানে বইয়ে থাকবো, এরা তবলিগের লোক না, একরাম করেন যাই করেন আমরা আমাদের টাইম হয়ে গেছে মেহনত পুরা আরেক গ্রামে যাইব। এরপরে হইলো দুস্থ পঞ্চম গুণ হইল যে দায়ী কোনোদিন কারো কাছে বিনিময় চাইব না, দাওয়াত দিয়া তিন দিন চার দিন মেহনত করছে নগদ জামাত বাইরেছে আমরার মসজিদও তালিম চালু হয়ে গেছে, মশুয়ারার মধ্যে আমরা বসাই আসি গিয়ে গিয়ে হয় বলে মিয়া তিনটা দিন ধরিয়া এখানের মধ্যে আমরা আসি, অন্তত একটা দিন তো বোয়াল মাছও আমরা রেখাওয়াই না আপনারা, আর বিরুন বাদু কিচ্ছুই তো হয় না, তাই দায়ী না, তাই না আইসিন মানুষের মাল খাবনের ফাটিটা, কথা বুঝতে পারছেন, সমস্ত নবীগণের সুন্নত, এত মেহনত করছেন, জানতুর দাওয়াত দিছেন, কুরবানি করছেন, ঘরে ঘরে ফিরছেন, আপনারা রাত্রেও শুনছেন কিরকম ভাবে গেছেন, এরপরে কি বলছেন জানে, ওয়ামা আসালুকুম আলাইহি মিন আজরিন, শুনো ভাই দাওয়াত দিলাম তো এর বিনিময় কিছু তোমাদের কাছে চাই না, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ থেকে বদলা পাইবো আমি, এটা অন্য জায়গায় ওয়ামা আসালুকুম আলাইহি মিন মালিন, কোনো মাল চাই না, কোনো মালের দরকার নাই আমাদের, কিছুই মাল লাগবে না, মাল তো আমি আল্লাহ থেকে লইব, কার থেকে ভাই আল্লাহ থেকে, বিনিময় বদলা আল্লাহ থেকে। এরপরে নবীরা বলছেন লা নুরিদু মিনকুম জাযা আও ওয়ালা শুকুরা, আরে আল্লাহ শুনো তোমাদেরকে যে আল্লাহর কথা আখেরাতের কথা শোনাইলাম, দাওয়াত দিলাম, মেহনত করলাম, এর বদলা তোমরা আমরা জাযা কাল্লা মারহাবা শুকরিয়া এই কথা বলো এটো চাই না, কেন বলে এগুলো সব হবে আল্লাহর থেকে, আমি বিনিময় সব আল্লাহ থেকে পাইবে, এই জন্য দাওয়াত দিয়া গাস্ত করিয়া তালিমে বসাইয়া মসজিদ আবাদ করাইয়া এর বিনিময় কিছুই দুনিয়াতে কারো কাছে চাইবো না, সব কিছু আল্লাহ থেকে নেবো, কার থেকে রে ভাই, হ্যাঁ এই জন্য দায়ী। এই জন্য ভাই দোস্ত বলে যে ইমানের কথা বলিয়া এরপরে যদি সান্দা চায় তাহলে বুঝবেন ইনি তবলিগের বাপ ধরছেন, তবলিগ টবলিগ কিচ্ছুই উনার তবলিগিরা নবীর তবলিগের সাথে কোনো মিল হইল না, ওই যে সাহেব ইয়াসিন ওইখানে উনি শিখাই দিছেন, মাঝে মাঝে সবই তো দিনের কথা কয়, কাটটা শুনতাম, আল্লাহই তো ফয়সলা করে দিছেন কোরআন শরীফের মধ্যে, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদ, দাওয়াত দিছে এলাকার মাঝে ওনার কথা শুনে না, শহরতলির থেকে দৌড়ি আইছেন সাহেব ইয়াসিন হাবিবে নাজ্জার রাদিয়াল্লাহু আনহু দৌড়ি আইছেন, আইয়া বলেন যে ভাই এই দাইদের কথা শুনো, বলে দাহিদের কথা শুনতাম, বলে কেন, বলে শুনো এরা এমন মানুষ এরা আল্লাহর দিকে আহ্বান করিয়া এর বিনিময় চায় না, বিনিময় চায় না, ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এরা হেদায়েতের উপরে আছে, ভাই বুজুর্গ দুস্থ সুজা কথা, দিনের কথা বলিয়া বিনিময় চায় না, এদের কথা শুনো আল্লাহ বলিয়ে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, এই জন্য যদি তবলিগের গাস্ত করিয়া তালিম করিয়া বুঝে চায় সান্দা তুলে তবলিগের লোক, বুঝবেন যে এই তবলিগের ভাব ধরছে কিন্তু তবলিগের লোক না, এই হইল দায়ী আল্লাহ রাস্তায় ফিরনেওয়ালা, ভাই আর বুজুর্গ আর দুস্থ আল্লাহ রাস্তায় ফিরিয়া আমরা সাইডটা কামের মধ্যে আমাদের সময় লাগে, কয়টা কামের মধ্যে,
এক নম্বর এই জন্য আমরা দাওয়াতের মধ্যে সময় দিই, আখেরাতের কথা, ইমানের কথা বলি। আর যখন বলতে থাকে বেশি দিন লাগে না, একবারে পাক্কা জওয়ান, হাট্টা কাট্টা জওয়ান, সকালে 7:30-8টার সময় ঘুম থেকে উঠে, উঠিয়া মিসওয়াক তো দূরের কথা, দাঁত ব্রাশ করে, এরপরে কি নাই, নমাজ নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই, গেছে গিয়ে চলিয়া এক সপ্তাহ 15 দিনও যায় নাই। হয় কি জানেননি, এটা হাজারো পরীক্ষিত হয় যে আমি সব জোর বলে কি হয়, আমার একটু তাহাজ্জুদের সময় আপনি উঠেন যে আমার উঠাই দিন, কেন হয়েছে, ওই যে ইমানের হাওয়া লাগছে, এখন কয় যে হুজুর আমার একটু তাহাজ্জুদের। বহু ছেলে আছে যে দাঁড়াইয়া পেশাব করছে, এসএসসি পরীক্ষা দিয়া বাচ্চা ছেলে, এটা কি বুঝে, কিন্তু আলহামদুলিল্লাহ সিল্লা শেষ হইয়া কাকরাইল মসজিদ আইছে, আহন তার নমাজও পড়ে, দেখা যায় তসবি হাত লুয়ে লিয়ে হাঁটে, তসবি লুয়ে লিয়ে হাঁটে, ওই ইমানের হাওয়া লাগছে। এই জন্য ভাই আর বুজুর্গ দুস্থ, এক নম্বর আমরা সাইড কামের মধ্যে এক কাম হইলে দাওয়াতে সময় লাগাই, দুই নম্বর কাম হইলে দুস্থ তালিমের মধ্যে, যার দ্বারা আমাদের মধ্যে ইমানের পরিপূর্ণতা আসে, এটা ইমানিয়াতের তালিম, ফজাইলের তালিম, ইমানিয়াতের তালিম। যখন এটা ভালো কথা শুনি, ইমানিয়াত আগে শরীয়ত পড়ে, মসাইল হইল শরীয়ত, যখন মানুষের ইমানিয়াত বনিয়া যায় শরীয়তের উপরে চলা সহজ। সাহাবাদের ইমানিয়াত বনাইছেন মক্কা শরীফে, মদিনায় আইছেন, এখন শরীয়ত আইছে, আল্লাহ হুকুম দিছেন কি নমাজ পড়বার হুকুম, মক্কা শরীফে হয়েছে, মদিনায় হইল, আমরা যে নমাজ পড়ি এটা মদনী নমাজ, মক্কা শরীফে এই তরতিব ছিল না। হাদিসে জিবরিল আলাইহিস সালাম যারা দিন নমাজ দেখাই দিয়েছেন, অর্থ এটা মদিনায় হয়েছে, সাহাবায়ে কেরাম সব ইজ্জত নমাজি, কারণ ইমানিয়াত বনিয়ে গেছে তাদের। রোজার হুকুম হয়েছে সব রোজাদার, বলেন যে জকাতের হুকুম হয়েছে, এত ছোটটাতে বড়টা দিতে তৈয়ার, এরপরে আল্লাহ হারাম করছেন মদ, বলেন যে সব মদের ঢল নামিয়ে গেছে, বলেন যে পর্দা করো, কেমন ইমানিয়াত বনছে দেখেন। আজকে কত ওয়াজ, কত নসিহত, কত কিতাব লেখা হয়েছে, এরপরও মাথার কাপড় উঠে না, জায়গা নিউ মার্কেটে বাজার করতো, সাহাবিয়া বাজার থেকে আইতেছিলেন ফিরত বাচ্চা রেলিয়া, আর হঠাৎ করে রাস্তাতে আওয়াজ হয়েছে যে আল্লাহ মেয়ে লোকদের উপরে পর্দা ফরজ করছেন, শোনা মাত্র মহিলা বসে গেছে রাস্তার সাইডে, বাচ্চাকে পাঠাইছে, চাদর লুয়ে আইছে, এরপরে চাদর দিয়ে সারা শরীর ঢেকে বাসাতে গেছে, বিবি বল স্বামী বলতেছে যে রাস্তার বসে অপেক্ষা করলে আই যাইতে বাসাত, বলে আরে শুনেন, বাসাত আসতে আসতে যদি রাস্তায় মরিয়ে যাই তাহলে তো আল্লাহর হুকুম লঙ্ঘনকারী হিসাবে আল্লাহর দরবারে হাজির হব, ইমানটা কতটুকু বলছে। এই জন্য ভাই দোস্ত, তালিমের মধ্যে 4 ঘন্টা দিতে হবে, এরপরে আমরা ইবাদতের মধ্যে 4 ঘন্টা লাগাই, 5 ওয়াক্ত নামাজ তকবীরে ওলাই, 5 ওয়াক্ত নামাজ কি করবো রে ভাই, তকবীরে ওলাই করি, আর এরপরে সুন্নত ওয়াজিব, বলেন যে কি করবো, সুন্নতের এহতেমাম, নফলের এহতেমাম করি, ওয়াজিবাতের এহতেমাম করি। ভাই দোস্ত, এই যে এক ওয়াক্ত নামাজ কেউ যদি জানিয়ে বুঝিয়া ছাড়িয়ে দেয় তো বলেন যে কি হবে, 2,88,00,000 জাহান্নামের আগুনে থাকতে হবে। আর অন্য এক রেওয়ায়েতে আইছে, মান ফাতাতু সালাতুল আসরি হাবিতা সাইরা আমালুহু, যার ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছুটিয়ে গেল তার বিগত জিন্দগির যত আমল ছিল, নেক আমল, রোজা রাখছে, হজ করছে, এতিম পালছে, লুঙ্গি দিছে, যা করছে, হাবিতা সাইরা আমালুহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার বিগত জিন্দগির যত আমল করছিল নেক আমল সব খতম হয়ে গেল, এর বদলা কিছুই না। এই জন্য ভাই এই ময়দানে যত ভাই আছি, যতক্ষণ পর্যন্ত মাইকের আওয়াজ চলছে প্রত্যেকে এই কথার নিয়ত করি যে মৌত পর্যন্ত আর কোনোদিন নামাজ কজা করিব না। কিরে ভাই নামাজ কজা করবো? ভাই নওজোয়ানরা শুনি, আল্লাহ রসুলে বিশেষ গুরুত্ব দিয়েছেন আসরের কথা, কেন বলছেন আল্লাহ রসুলে, আসরের সময় খেলার মাঠে মত্ত, আসরের সময় দোকান লইয়া খুব ব্যস্ত, আসরের সময় ধান কেটে লাগানো একটু পরে, একটু মাগরিবের সাথে ফোর মনে, আসরের নামাজে আল্লাহ সালাতুল উস্তা বলিয়ে বিশেষভাবে স্মরণ করে মানে উল্লেখ করছেন, আর বলছেন এটার এহতেমাম করা। এই জন্য আজকে যে আমরা ইস্তেমার মধ্যে দোয়ার জন্য আইছি, প্রত্যেকে এই কথার নিয়ত করি যে আল্লাহ আমরারে সাহায্য করত, মোজ পর্যন্ত আর কোনোদিন নামাজ ছাড়বো না। কি বলেন ভাই, ছাড়বো না কি নামাজ, কোনোদিন নামাজ ছাড়বো না। যারা আমাদের মিম্বরের পিছনে আছেন, রাস্তার পূর্ব পাশে আছেন, সবে আল্লাহর সাথে ওয়াদারা করি, এই কামটাও যদি হয়ে যায় বহুত বড় কথা। হাদিস শরীফের মধ্যে আইছে যে 5 ওয়াক্তের নামাজ এহতেমাম গুরুত্ব দিয়ে আদায় করব, দুনিয়া আখেরাতের যত মশালা আছে আল্লাহ তার সব হল করে দিব। এই জন্য হাদিস শরীফের মধ্যে আইছে 5 ওয়াক্তের নামাজ যদি কেউ গুরুত্ব দিয়ে আদায় করে ফাঁস পুরস্কার দিব। কয় পুরস্কার? 1 নম্বর রিজিকের অভাব দূর, 2 নম্বর হইলে আমল কবরের আজাব মাফ, 3 নম্বর আমল নামাজ ডাইনাতে আসবে কিয়ামতের দিন, আর 4 নম্বর ফুল সিরাত বিদ্যুৎ গতিতে ফাঁসিয়ে দেব, 5 নম্বর বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। ভাইয়ার বুজুর্গ দোস্ত, এরপরে কোনো
আমার একটা মানুষের আর কোনো প্রয়োজন বাকি আছে? দুনিয়ার মশলা আল্লাহ হল করব, এটা আল্লাহর রাসূলের ওয়াদা। কবরের মশলা হল, কিয়ামতের ময়দানের হল। ভাই দোস্ত, কিয়ামতের দিন ফেরেশতা যখন কোনো ব্যক্তির হাতে ডাইন হাতে আমলনামা দিবেন, এত জোরে আওয়াজ করবেন, অমুকের ছেলে আব্দুর রহমান, এরপরে কি জাবির ভাইয়ের ছেলে মানে আব্দুল্লাহ জাবিরের বেটা সুলাইমান কি কয় ওই অমুক তুতামি আজির ছেলে বলে যে কামিয়াব হয়ে গেল, সফলতা পাইয়া গেল, ফেরেশতা এত জোরে আওয়াজ দিব কিয়ামতের সমস্ত মানুষে শুনতে পাবে যে অমুকের বেটা অমুক সে কামিয়াব হয়ে গেছে, তাই না? আমল নামা পাওয়া এই ফাসক্ত নামাজ। এই জন্য পাক্কা আজকে এখান থেকে নিয়ত করে যাই, আমি নিজেও নামাজ পড়বো ফাসক্তের, এবং ঘরে আমার বাচ্চা আছে, বিবি আছে, মা আছে, মেয়ে আছে, সবরে ফাসক্তের নামাজ পড়াইব, পড়াইব না ইনশাল্লাহ। আমার ঘরে বেনামাজি থাকবো না। আমি এই অবস্থায় দুনিয়ার থেকে যাইতে চাই যে আমার ঘরে কোনো বেনামাজি নাই। আমরা মুসলমান যে বলেন যে আল্লাহ রসুল ফরমাইছেন যে নামাজ ধরলো নামাজের হেফাজত করলো, ইসলামের হেফাজত করলো, আর যে নামাজ রে ধ্বংস করলো ইসলামের ঘর রেছে ধ্বংস করে দিল, জ্বালাই দিল, সে তার ইসলামের মধ্যে কোনো হিসাই নেই। এই জন্য ফাসক্তের নামাজের ইহতেমাম করবো। এরপরে হইলো ভাই দুস্থ, আমরা আল্লাহ রাস্তায় যাই খেদমতের মধ্যে সময় লাগাই, আর হইলো ভাই নিজের খেদমত করি, ইস্তেমাই খেদমতের মধ্যে সময় লাগে, আমির সাহেবের খেদমত হয়, মাজুরিনদের খেদমত হয়, আর ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ রাস্তায় যাইয়া আমরা কতগুলা কাম থেকে বিরত থাকি। এক নম্বর হইলে আমরা আল্লাহ রাস্তায় যাইয়া ঝগড়া করা নিষেধ, ঝগড়া করলে সব নাকি শেষ, ঝগড়া করলে যে এরকম মাথার চুল খুর দিয়া শেষ, সব নাকি ধ্বংস হয়ে যায়, ঝগড়া করি না। আর হইলো ভাই দুস্থ, ঝগড়া করি না, কোনো ধরনের সিয়াসি কামের মধ্যে আমরা নাই, কোনো পার্টির পক্ষেও নাই, কোনো পার্টির বিপক্ষেও নাই, আমরা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আছি, আর সব উম্মতরে চাই আপনি যে ভাটেই করেন সবরে ডাকি যে এইদিকে আসেন, আইসা আপনার ইমান বানান আমল বানান। এরপরে আপনার ইমান আমল বললে বনিয়া গেল, আপনার আখেরাতের বুঝা এসে গেল, এখন আপনি কোন ভাটি করবেন যাই আপনি দেখেন, কোনটা আপনার জন্য মুনাসিব হইব, কোনটা মুনাসিব হইব না, এটা আপনি যাই তখন দেখবেন। বায়ের বুজুর্গ দুস্থ ইমান বলে, এই জন্য দাওয়াতের তবলিগের মেহনত এটা কোনো দল হয় না, কোনো দলেরও না, বলকে সমস্ত উম্মতের কাম। এটা কার কাম রে ভাই? সমস্ত উম্মতের কাম, চাই যেই হোক, এটা একজন রিক্সাওয়ালার থেকে শুরু করিয়া একজন মজদুর থেকে শুরু করিয়া একজন প্রেসিডেন্ট সব হইলে তার সবেরই কাম এটা, যে নিজের ইমান বানাও, আখেরাত বানাও। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে সব মুসলমান আসবে এখানে হইয়া সবের ইমান আমল বানাইব, বানাইয়া যাইয়া এরপরে আপনা আপনা কর্তৃক দুনিয়ার দুনিয়া কামাইব, একজন দোকান করেন, চাকরি করেন, ব্যবসা করেন, নবীর তরিকায় করিয়া আপনি জান্নাত হয়ে এলো। হাদিস শরীফের মধ্যে আইসে যদি দোকানওয়ালায় তার দোকানটা নবীর তরিকায় করে, কোটি কোটি টাকার ব্যবসা করছে কিন্তু নবীর তরিকা ভাঙে নাই, নবীর তরিকার অধীনে করছে, কাল কিয়ামতের দিন নবী সিদ্দিক আর শহীদের সাথে জান্নাতে যান। একজনের রাষ্ট্র চালাইছে নবীর তরিকায়, চাই যত বড় বাদশাহী হোক নবীর তরিকায় রাজত্ব চালাইছে, কোনোদিন সে তার নবীর তরিকা লঙ্ঘন করে নাই, ও ব্যক্তির কিয়ামতের দিন এক নম্বরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। মজদুরি করছে নবীর তরিকায়, বলেন যে কাল কিয়ামতের দিন ধনীর 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে। তো এই জন্য আমরা কোনো এই রাজনৈতিক কথাবার্তাতে নাই, এটা বিলকুল না। যদি মাঝে মধ্যে শুনিয়া ল্যাংকে কইছে, এটা হয়তো নতুন আইসে, এখন ওইখানে ধরে নাই তবলিগে, এই জন্য এটা ভুলে কইছে, তাহলে এটাতে নাই। আমরা যদি বলি আল্লাহর কুদরত বড়াই, নবীর তরিকায় কামিয়াবি, আর মৌতের পরে বেহেস্ত দুজন, এর ভিতরে আমাদের সীমাবদ্ধতা, এটার ভিতরে থাকতে হবে, এটা তবলিগের উসুল। আর এক কামেলো ভাই, নতুন কোনো জিনিস কিনা কাটাতে থাকি না, এটার থেকে আমরা বিরত থাকি, ওই সোয়াল নাই, সোয়ালের বাহানার থেকে বাচ্চা থাকি, আর বিনা ইজাজতে অন্যর মাল ধরি না, এটা আমাদের দেশে। আল্লাহর রাস্তায় যাইয়া আমরা খানা পিনার মধ্যে কম সময় খরচ করি, আর ভাই দুস্থ আমলে বেশি সময়, ঘুমে 6 ঘন্টা, আর বাকি সময় আমলে, আর হইলো ভাই দুস্থ আর বুজুর্গ আরেক কাম করি, সেটা কি বলেন যে দুনিয়ার কথা আমাদের জন্য নিষিদ্ধ, দুনিয়ার কথা বলতে বলতে দিলটা অন্ধকার হয়ে গেছে, মানে আল্লাহ রাস্তায় যাইয়া দুনিয়ার কথা বন্ধ, বলবতে কবরের কথা, হাসরের ময়দান, ফুলসিরাত, ব্যস্ত দুজন, আল্লাহ ও রসুলের কথা বলতে 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 আমাদের দিলের পরিবর্তন। এইভাবে আমরা 40 দিন 4 মাস কাটাই। তো ভাই যারা আল্লাহ রাস্তায় যাবে তাদের এই অজিফা এই কাম, যারা বাড়িতে যাইব আমাদের এখন কি কাম, এটা একটু ভালো করে শুনি সব ভাই, একেবারে ভাই ধ্যানের সাথে শুনি। এক নম্বর হইলো ভাই দুস্থ, মানুষ তো আমরা সজাগ হইয়া শুনি, দুই একজন যদি কারো ঘুমে ধরে থাকে কারো ফাঁসে একটু সজাগ করে দেন। তো ভাই দুস্থ এখন আমরা বাড়িতে যাইব, তো বাড়িতে আমরা যাইব যে আমরা বাড়িওয়ালা হইয়া যাইব না, আল্লাহর হয়ে যাইব, আল্লাহর দিনের নুসরত করনেওয়ালা হইয়া ফিরব, কি বলেন ভাই, রাজি আছেন তো? আচ্ছা, এখন দেখেন একদল আছে
ওনারা অপেক্ষায় আছে কখন দোয়াটা শেষ হইব আর দৌড়টা মেরে বাড়ি ছেড়ে যেত। এইরকম না হওয়া চাই, বলকে এখন যে আমরা দোয়া হবে বাড়ির দিকে যাইব, লজ্জিত হইয়া যাওয়া দরকার, লজ্জিত হইয়া যাইতে হইব। কেন লজ্জিত? যে আল্লাহর দিকে কদম উঠাইবার জন্য আমার দাওয়াত দেওয়া হইলো। তিন চিল্লায় যাওয়ার মানে কি? সিল্লায় যাওয়ার মানে কি? আল্লাহর দিকে যাও, আল্লাহর দিকে ফিরার জন্য আখেরাতের দিকে দাওয়াত দেওয়া হয়েছিল, আল্লাহর দিনের জন্য দাওয়াত দেওয়া হইলো, আমার ইমান আমন বলাইবার জন্য। আমি দিনের কাম বাদ দিয়া দুনিয়ার উজরের কারণে, ঘর বাড়ির কারণে, খেত কামার দোকান চাকরির কারণে বাড়ির দিকে ফিরে যাইতেছি, এই জন্য এটা ইসলামী গায়রতের খেলাফ কাম করলাম। কিসের কাম করলাম রে ভাই? ইসলামী গায়রতের খেলাফ কাম করছি। গায়রতের দেন আছে, দিনের কাম পালাইয়ে যাইব, এই জন্য এক কাম গায়রতের খেলাফ কাম করছি, এটা দিনের মধ্যে নিয়ে ফিরতে হবে। দুই নম্বর, এটা তো লজ্জিত হয়ে যাইতেছি, ইস্তেকবার করতে করতে যাইব, যাই আল্লাহ এটা বহুত বড় ভুল হয়ে গেছে, যাওন ছিল তোমার দিকে, যাই আমি আমার উজর দেখাইয়া দুনিয়ার দিকে, এই জন্য আল্লাহ তুমি আমারে মাফ করো। লজ্জিত হয়ে যাইতে হইব, পেরেশান হয়ে যাইতে, পেরেশান হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। মদিনা শরীফে আল্লাহ রসুলের দাওয়াত দিয়েছেন, চলো আল্লাহ রাস্তায়। সাহাবাই কেরাম তৈরি হয়ে গেছেন, দূরের সফর, আল্লাহ রসুলের কোনো সময় বলতেন না কোন দিকে যাইবেন, পূর্ব দিকে জামাত পাঠাইবেন বোঝা যায় আল্লাহ রসুলের কথা আছে, এটা বুঝে উত্তর দিকে যাইব, যাইব পশ্চিম দিকে বোঝা যায় না পূর্ব দিকে, এইভাবে আল্লাহ রসুলের করতেন, যে একমত ছিল আল্লাহ রসুলের। এইবার বলিয়া ফেলাইছেন, দূরে যাই দিব তবুকে তৈরি হয়ে যাও। সাহাবাই কেরাম তৈরি হয়ে আসেন, সাহাবাই কেরাম তিন ভাগ হয়ে গেছে, একদল ফুল সামান লই আসেন, গুড়া লই আইসেন, উঠ লই আইসেন, যার কাছে যেটা ছিল সফরের সামান লই আইসেন, আবার অতিরিক্ত কিছু আনছেন সাথে করিয়া, কারো যদি দরকার পড়ে। দুই নম্বর, সাহাবাই কেরাম আইসেন, তারা তো আইসেন যা আসিল লইয়া, কিন্তু কিছু মাল কম পড়ছে, তো ওনারা ওনারা দিয়া পুরা করে দিছে, জমাত হয়েছে। তৃতীয় দল আইসে, মাল বলতে কিছুই নেই, মজদুর, পাইলে খাইতো না হইলে নাই, এরকম মানুষ, কাম টাম পাইলে খাইছে, কাম নাই তো ভুকা থাকতে। ওনারা আইয়া বলেন, যে রাসূলুল্লাহ আমরা যাইতে চাই, পানিত কেমনে ফিরবো এটা একটু ভালো করে বুঝি, এ রাসূলুল্লাহ আমরা যাইতে চাই। তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন সাহাবায়ে কেরামকে, যে ভাই আমার কাছে তো সওয়ারি নাই, এনার কাছে সওয়ারি নাই, কোনো পয়সাও নাই, আর এত দূর যে ফায়দল যাওয়া যাইব না, মরুভূমি অতিক্রম করতে হবে। তো যখন আল্লাহ রসুলে বলেন, যে ভাই আমার কাছে তো সওয়ারি নাই, তোমরা দিয়া যে সাহায্য করো, এই যে এরা কান্দা শুরু করলো, হিসকি মারিয়া কান্দা চুলতে, আওয়াজ বাড়িয়ে গেছে, কান্তি আছে, যখন জমাত রওনা হয়ে গেল আল্লাহ রসুল সাথে, এই যে এরা কান্দা দিল, এরা চিৎকার দিয়া কান্তি আছে, কান্তি আছে, যত ঠোক পর্যন্ত জমাত যাইতেছে তাকাই আছে, যে আল্লাহ রাস্তায় দাওয়াতে হইলো, এরা গেল, আমরা কেন যাইতে পারলাম না, কেন আমরা আসবাব নাই, কান্দতে কান্দতে ফিরে চলে গেছে বাসায়, আপনার থাকার জায়গায় ঢেরাই গেছে। রসুলের পাক সালাম সব ভরপুরা মদিনার থেকে তবুকে পৌঁছে পৌঁছে সাহাবাই কেরাম জমা করছে, জমা করে বলেন, যে শোনো শোনো, তোমরা যে তবুকে পৌঁছলা, অনেক মরুভূমি এবং পাহাড়ি রাস্তা অতিক্রম করে আইসো, কিন্তু জানি না দেখো কিছু মানুষ মদিনায় আছে, এরা মদিনায় থাকিয়াও তোমরা সাথেই এরা আছে। বলে এটার অর্থ, বলে তোমরা এই মরুভূমি অতিক্রম করিয়া, এই পাহাড়ের ঘাটি অতিক্রম করিয়া, এই সফরে কষ্ট মুজাহেদা করিয়া যে সব পাইবা, এরা মদিনায় বৈশা ওই সব পাইতেছে, এই সব তাদের। কেন? বলে তারা তুইয়ার হইয়া আইছিল যাওয়ার জন্য, তাদের সব দিল পুরা তুইয়ার ছিল, সব প্রস্তুতি ছিল যে আল্লাহ রাস্তায় আমরা যাইমু, কিন্তু তাদের সামান তুইয়ার হয় নাই, আমিও তারারে সম্মান দিতে পারি নাই, যার কারণে এরা ওইখানে বৈশা, তোমরার থেকে না আসার কারণে এরা যে কানতেছে আর পরেশান হইতেছে, হিসকি মারে কান্দে, যার কারণে আল্লাহ তারারে মদিনা বৈশা সব দিচ্ছে। এই জন্য ভাই দুস্থ বাড়িতে যাইব, চোখের ভানি ফালাই ফালাই যাইব, দোয়ার পরে বুঝাইছে নি, লজ্জিত হইয়া যাইব, দুই নম্বর ইস্তেকবার করতে করতে যাইব, কানতে কানতে যাইব, আমলের নিয়তে যাইব। কি আমল করব? আমরা নুসরতওয়ালা আমল করব। নুসরতওয়ালা আমল কি? এটা শুনুন, রসুল পাক সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাইয়া সবচেয়ে যে প্রথম কামটা করছেন সেটা হইল রসুল পাকে মসজিদ বানাইছে। আল্লাহ রসুল মদিনাতে আপনার বিবিদের জন্য ঘর বানান নাই, আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য ঘরের ইন্তেজাম করা হয়নি, সবচেয়ে আগে আল্লাহ রসুলে মসজিদ বানাইছেন। কি বানাইছেন ভাই? মসজিদ বানাইছেন। আবার সাহাবাই কারামরে হুকুম দিছেন, বলে যে শুনো, প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ বানাও, আর এই মসজিদের মধ্যে খুশবু দাও। ওই যে এই জন্য আমাদের মসজিদের মধ্যে খুশবু ছড়া, হেরা আমরা যে সিলেটে যে আগর হয় না, আগর গাছ কয়, ওই যে আগর গাছ, ওই আগর গাছ জ্বালাই, আমরা যে আগরবাতি জ্বালাই খুশবুর জন্য। বলে যে দুস্থ, বলছে যে ধনী দেব,
আর ওইখানে নামাজ আমল কায়েম করো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় 900 শহরের মধ্যে ইসলাম জিন্দা হয়েছে, এবং প্রত্যেক শহরের মধ্যে হযরত মাওলানা সাইয়েদ আহমদ খান সাহেব রাহমাতুল্লাহি ফরমাইছেন যে 900 শহর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ইসলাম জিন্দা হয়েছে, প্রত্যেক শহরে মসজিদ বানাইছেন এবং প্রত্যেক শহরের মধ্যে মসজিদ বানাইয়া সেটাতে মসজিদওয়ালা আমল চালু করছেন। এই জন্য ভাই বুজুর্গ আর দোস্ত, আমরা যিনারা এখন বাড়ির দিকে ফিরে যাইব, আমরা বাড়িতে যাইয়া আমাদের মসজিদ আবাদ করব। যদি মসজিদ আমরা আবাদ করি তাইলে ইনশাআল্লাহ আমরা অচিরেই মুহাজিরের কামও করতে পারবো, আল্লাহ রাস্তায় বাইরে যাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবো, আর আমরা আমাদের এলাকায় থাকা অবস্থায়ও আমাদের ইমানের হওয়ারটা বাড়তে থাকে। এখন দেখেন মসজিদ বানাই আল্লাহ রসুলের মসজিদের মধ্যে আমল চালু করছেন, আর ফজিলত বলছেন যে দুনিয়াতে যে মসজিদ আবাদকারী হবে কাল কিয়ামতের দিন আল্লাহর পরশী হইয়া জান্নাতে বাস করবে। অন্য হাদিসে কুসির মধ্যে আছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, আল্লাহ থেকে নকল করতেছেন, আল্লাহ বলেন আমি কোন এলাকাওয়ালার উপরে আজাব পাঠানোর আজাব গজব পাঠাইবার ইচ্ছা করি, এরপরে দেখি যে ওই এলাকার মানুষে তিনটা আমল করছে, আল্লাহ তো দেখতেছেন কিন্তু ওইটার দিকে খেয়াল করেন, তিনটা আমল করে, কয়টা? এক নম্বর মসজিদ আবাদ করে, দুই নম্বর আল্লাহর মহব্বতে একত্রিত হয়, আল্লাহর মহব্বতে পৃথক হয়। এটা বিশাল দৃষ্টান্ত হইল, যেমন আপনারা আপনারা আমরা যে এখানে একত্রিত হয়েছি আল্লাহর নিসবতে না অন্য কোনো কারণে, আবার আল্লাহর জন্য আমরা আলাদা হয়ে চলে যাইতেছি, এইরকম কোনো কথা নাই যে সিলেট ইজতেমার মধ্যে যারা গাট্টিলিয়া তিন দিন থাকব ইনারারে 3,000 খুঁড়িয়া দেওয়া হইব, আর যারা শেষ দিন আইব এরা 500 খুঁড়িয়া পাইব, এইরকম কোনো কথা আছে নাকি? বলকে জগবের পয়সা সবেরই খরচ হয়েছে কিন্তু আল্লাহর জন্য আইছে, এখন আল্লাহরই মহব্বতে আবার আলাদা হয়েছে। তো বলেন এক নম্বর মসজিদ আবাদ করে, দুই নম্বর আল্লাহর মহব্বতে একত্রিত আর পৃথক হয়, তিন নম্বর শেষ রাত্রি উঠতে স্টেক পার করে আল্লাহ বলেন আমার ইচ্ছাকৃত আজাব এদের উপর থেকে সরাইয়া অন্যদিকে লইয়া যায়। ভাই দুস্থ আর বুজুর্গ, কিয়ামতের দিন আল্লাহ মসজিদের হুকুম দিবেন জান্নাতে চলিয়া যাও, মসজিদে দাবি করবে যে আল্লাহ আমার আবাদকারীরা কোথায়? তো দুনিয়াতে যিনারা মসজিদ আবাদ করব আল্লাহ পাকে ইজাজত দিবেন মসজিদে ওনাদেরকে সুপারিশ করে লিয়া জান্নাতে পৌঁছে যায়। এই জন্য ভাই আমরা মসজিদ আবাদ করব তো সব ভাই ইনশাআল্লাহ, সব মসজিদে মুসলমানরে মসজিদের সাথে জড়ব, মুসলমান বনবে মসজিদে, ব্যবহার হইব দোকানে অফিসে জমিনে মজদুরিতে গাড়িতে সব দুনিয়ার সব জায়গায়। এই জন্য বলেন যে দুস্থ মসজিদ আবাদ হবে পাঁচটা কাম করলে, কয়টা কাম করলে ভাই? ও ভাই ভালো করে শোনেন, পাঁচ কাম করলে মসজিদ আবাদ সহজ জিনিস। এক নম্বর হইল আমরা বাড়িতে যাইয়া দুইটা তালিম করতে হবে, কয়টা তালিম করবো ভাই? দুই তালিম করব, ওই ফাজাইলের কিতাব কিনে নিব, যাদের মসজিদে তালিম আছে আমরা গুরুত্ব দিয়া তালিমের মধ্যে বসব, যাদের মসজিদে তালিম নাই আমরা যাইয়া তালিম চালু করব, যাদের কিতাব নাই কিতাব কিনে নিব। তো ভাই কে কে আপনা আপনার মসজিদে তালিম চালু করতে রাজি আছে, কে কে তৈরি আছেন? মাশাআল্লাহ, যারা পিছনে দাঁড়ায় আছেন আপনারাও নিয়ত করেন, যারা একবারে রাষ্ট্র গেছেন আপনারাও নিয়ত করেন, আল্লাহ আপনারা প্রত্যেকের নিয়তরে কবুল করবেন ভাই। সহজ জিনিস, আমরা মসজিদে তালিম চালু করি, আসে আমরা গুরুত্বতে বসি, দেখবেন না আপনার ইবাদতটা জান্দার হয়ে যাবে। আর যাদের নাই কিতাব লিখে দিব ফাজাইল আমল, ফাজাইল সাদাকাত, পুষ্টি আর কি কয় এই মুনতাখাব হাদিস নিয়ে আমরা বাড়ি বাড়ি করে তালিমটা করবো। তো ভাই আমাদের মসজিদে তালিম হবে, আছে গুরুত্ব দিয়ে, নাই তো আমরা আধা ঘন্টা তালিম চালু করবো। আর একটা হইলো ভাই প্রত্যেকের ঘরে তালিম চালু হবে, ঘরের মধ্যে দিনই পরিবেশ বানাইতে হবে। ভাই দুস্থ পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি, বেশি না কম? বেশি। আর মহিলার চেয়ে বাচ্চা বেশি, বাচ্চা কম না বেশি? একজন পুরুষ তার বিবি অধিকাংশ একজন হয়, সিলেটে হয়তো কার দুইজন হয় বা তিনজন হয়, কিন্তু আমরা ওই দিক দিয়ে গেলে সিলেট সাইডা পশ্চিম দিক দিয়ে দুই বিবি হইলে তো মহা মুশকিল, বাজারে যেতে পারবে না, মাইসে সব ইশারা করে ওই যে লোকটা উনি দুই বিয়া করছে। আরে ভাই দুই বিয়া করে তো ভালো কথা, এটা তো শুনল আল্লাহ রসুলে 60টা পর্যন্ত ইজাজত দিছে। তো ছেলে পুরুষের তুলনায় মহিলা বেশি, মহিলার চেয়ে বাচ্চা বেশি, এই জন্য ঘরের মধ্যে দিনই পরিবেশ আমাদের বানাইছি, ঘরের মধ্যে যদি দিনই পরিবেশ না হয় তাইলে আপনি দিনের উপরে চলতে পারবে না। এই জন্য ভাই দেখেন
ঘরের মধ্যে মা বোনদেরকে যদি আপনি দিনদার না বানান তাইলে আপনি যত বড় বুজুর্গ হন আপনার বুজুর্গি সব খতম করে দিব। এই জন্য তারিখের মধ্যে আইছে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় বালাম বিন বাউর নামে এক ব্যক্তি আছিল, আল্লাহওয়ালা ইসমে আজম জানতো। ওই আল্লাহওয়ালারে তার বিবি হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগাই দিছে। এরপরে তার বুজুর্গিও গেছে বেঈমান হইয়া মরিয়া, কারণ নবীর বিরুদ্ধে বদদোয়া করছিল। বেঈমান হইয়া বিবির কারণে দুজকে হলিয়া চলিয়া গেছে, ইসমে আজম আল্লাহ তাতে ছিনাই নিছে। এই জন্য মহিলাদের মধ্যে যদি দিন না থাকে আপনার বুজুর্গি সব শেষ। মহিলা আপনারে হারাম কামাইয়ের মধ্যে বাধ্য করব, মহিলায় আপনারে পেরেশান করব, আর যদি দিন আসিয়া যায় তাইলে আপনার ঘর বেহেস্তের টুকরা হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের ঘরের মধ্যে মেহনত করতে হবে। এক নম্বর আমাদের ঘরের মধ্যে তালিম চালু করব। কি চালু করবো রে ভাই? যাদের ঘরে আছে খুব ভালো কথা, যাদের ঘরে নাই আমরা তালিম চালু করব। কিতাব কিনিয়া লয়ে যাইব, এই তিনটা কিতাব নিয়ে যাইব আর আপনার ঘরের মধ্যে পড়বো। আলহামদুলিল্লাহ এখন সবের ঘরে রিক্সাওয়ালার ঘরেও বাচ্চারা পড়তে পারে, উনি না পারলে ওনার বাচ্চা ঘরে, মজদুর ভাই তার ঘরেও কিতাব পড়নেওয়ালা আছে, কিতাব পড়া হবে, ছয় নম্বরের মুজাকেরা হবে। আর এরপরে হইল ভাই দুস্ত পরামর্শ করবো প্রত্যেক দিন। পরামর্শটা কি, কালকে কিতাব ছেলে বলবো না মেয়ে বলবো, পড়বো না বেগম সব পড়বো না আমি পড়বো, এটা মশওয়ারা হবে। ছয় নম্বর কে বলবে এটার পরামর্শ, তাইলে আমি বাসাত না থাকলেও আমার তালিমটা থাকবে। আর একটা কাম হইল, বলেন যে আমাদের ঘরের মধ্যে যারা কোরআন শরীফ পড়তে পারে না এদেরকে কোরআন শরীফ শেখানো শুরু করে দিব, ঘরের মধ্যে একজন আরেকজনে কোরআন শিখাইব। আর এক কাম হইল ভাই দুস্থ, আমরা মাঝে মধ্যে তশকিল করব, বিবি আজ করে দিব যে এই সপ্তাহে তিন দিন কে যাইব, ঘরে পুরুষ তিনজন, পুরুষ ভদ্রলোক ঘরের কর্তা দুই ছেলে, তো মহিলায় মাঝে মধ্যে তশকিল করতো, তো দাওয়াত দেওয়ার মাধ্যম পয়দা হলো এই সপ্তাহে তিন দিনে কে যাইব। বড় ছেলে ভাড়াই বইটা জানাই আছে, যাই তো চুলাই মারতেছে ভাই কে তো ইয়ার আছে, একটু মানে দাওয়াত দেওয়ার জন্য তশকিল হবে। এই পাঁচ টাকাও আমাদের ঘরের তালিমে হবে ভাই বুজুর্গ দুস্থ। আমার ঘরের পরিবেশ বাড়াইবার জন্য এটা আমরা মস্তুরাদের মেহনত বলি, কতগুলা কাম করতে হয়। এক নম্বর ঘরে তালিম হইব, দুই নম্বর হইল মহিলাদেরকে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াইয়া অভ্যস্ত করতে হবে। অনেক মা বোনরা আছে যারা নামাজ পড়ে কিন্তু জোহরের নামাজ আসরে আগ দিয়া আসরটা মাগরিবের ওই সূর্য লাল হয়ে গেছে ওই সময় পরে, শয়তান নিয়ে দুনিয়ার যত কাম আছে আজান দিলে এমনি হাজির করে, এটাই হইল কাম। মেয়ে লোকরা অক্তমত নামাজ পড়ে না, এই জন্য ভাই দুস্থ তরগিব দিয়ে আজান যেই হবে মহিলারা ঘরের ভিতরে নামাজ পড়বে, একবারে আউয়াল ওয়াক্তে নামাজটা পড়ে নিব। কথা বুঝতে পারছেন? যেই মহিলারা দুনিয়াতে আজান শোনার সাথে সাথে দুনিয়ার কাম বন্ধ করিয়া সে নামাজ পড়ে নিব আগে, ইনশাআল্লাহ মৌতের সময় আল্লাহ তার আসানি মৌত দান করে। ওই মহিলাটায় রোজা না ফাসবার আল্লাহর দাওয়াতে লাব্বাইক বলছে, আজরাইল আইসা আল্লাহর দিকে ডাকে আসতে খুশির সাথে দুনিয়া ছেড়ে চলে যাবে। এরপরে মহিলারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিব, তসবি নিয়ে যাইব, তিন তসবি শিখাই দিব, সকালবেলায় তিন তসবির কথা শুনছেন আপনারা। আর হইল ভাই দুস্থ এশরাক চাষ তাওয়াবিন তাহাজ্জুদ তরগিব দিয়ে ঘরের মধ্যেই পরিবেশ বনবে, এনারা মহিলারা আরামসে পড়তে পারে। আর এরপরে বলছে যে কি হইব, মহিলারা রাত্রে সুরে ইয়াসিন পড়ে, সুরে ওয়াকেয়া পড়ে, দিনে শুরুতে পড়ে, বলেন যে যখন ঘরের মধ্যে মহিলারা সুরে ওয়াকেয়া পড়তে থাকবে এই ঘরের মধ্যে আল্লাহ রসুলে খবর দিয়া গেছেন কোনোদিন অভাব আসতে পারে না, অভাব আসবে না। আর বলেন আমাদের মা বোনদেরকে দায়ী বানাইতে হইব যাতে আমাদের ঘরে কেউ আসলে ওনারা কি না করে ইরান তুরানের কিচ্ছে কাহিনি না খুইয়া এরা দাওয়াত দেয় যে ওদের বাচ্চাদেরকে মসজিদে পাঠায়, তিন দিনে পাঠায়, পুরুষে সিল্লাত পাঠায়, দিনদার বানায়, ঘরে মহিলারা নামাজ পড়ে, ঘরের মধ্যে তালিম চালু করে, এই কথার দাওয়াত দিবে। এরপরে আপ্যায়ন করবো পুরুষদেরকে আল্লাহ রাস্তায় বাইর হওয়ার জন্য সাহায্য করবে, বৃহস্পতিবারে মার্কাজে আসার জন্য ঘাটটি বাঁধে দিবে, চিল্লার কথা স্মরণ করাই দিবে। আর এরপরে এলো ভাই দুস্থ মা বোনরা বাচ্চাদেরকে দিন শিখাইব, ইমান আমলের কথা শুনাইব, আর ইতারের বদ্দিন বানাইবে না, সুন্নতের উপরে উঠাইব, পোশাক পরিচ্ছদ সুন্নতের বানাই দিব। মাম হইল বাচ্চাদের জন্য প্রথম মাদ্রাসা, মাটা যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ ভালো হবে সন্তান। এই দিন বাচ্চাদেরকে তরবিয়ত করা ভাই দুস্ত, ইমাম আবু হানিফা আসমান থেকে পড়ে নাই, আর ইমাম বখারি আর তিরমিজি রহমতুল্লাহ আলী আসমান থেকে পড়ে নাই, আর হাসানুল বসরির মতো ব্যক্তিত্ব আর হযরত সাঈদ ইবনুল মুসাইবের মতো এত বড় হাস্তি আসমান থেকে পড়ছে না, মহিলার মাধ্যমেই দুনিয়াতে আইছে, মারা মেহনত করে এদেরকে এত বড় হাস্তি পালাই থুয়ে গেছে, সারা দুনিয়ায় ফায়দা পাইতেছে। এই জন্য বাচ্চাদেরকে ইমানে কিন শিখাইব। আরেকটা হইলো ভাই দুস্ত ঘরের মধ্যে সাদা সিধে জিন্দগি হবে, আর মহিলারা পুরুষের অধীন হইয়া চলবো। তো ভাই এই সমস্ত আমল যখন আমাদের ঘরের মধ্যে জিন্দা হবে আল্লাহর পক্ষ থেকে চারটা পুরস্কার পাইব। কয়টা পুরস্কার?
এক নম্বর এই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা রহমত নিয়ে হাজির হবেন, জিন শয়তান ভূত ফেরত দূর হইব, আর তাবিজ তালাশ কোন লাগতো না। দুই নম্বর ইনশাআল্লাহ, দুই নম্বর ওই ঘরের মধ্যে বরকত আইব, বেবরকতি খতম হবে। তিন নম্বর জিনিস হইলে দুস্থ, ওই ঘরের মধ্যে আল্লাহ ইজ্জতের জিন্দগি দিব, জিল্লতি খতম হবে, চাই সেরা গরিবই হোক। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাদশা ছিলেন না, গরিব, কিন্তু আল্লাহ ইজ্জত দিছে, বড় বড় সাহাবারা বলে যে আমরা সর্দার। আর চার নম্বরে হইল ভাই দুস্থ, আপোষের মধ্যে উলফত মহব্বত হবে, দুশ্মনী আদাওয়াতি খতম হবে। তো প্রত্যেকের ঘরে তালিম চালু করব তো ইনশাল্লাহ, তালিমটা ভাই দুস্থ চালু করিয়েই দেখেন। এই জন্য সবাই কিতাব নিয়ে যাইব, যারা দূরে দূরে আছেন আপনারও কিতাব নিয়ে যাইবেন, যদি না থাকে সাইদ চিল্লাতি যে ভারি না ভারি একটু লেট হোক, তিন দিনে নয় কিছুদিন পরেই গেলাম, কিন্তু তালিমটা তো শুরু করতে পারি। তো সবে নিয়ত করলাম তো ভাই আজকে, আল্লাহ আপনারা প্রত্যেক রকম বলবার, ফিসেওয়ালাদের কি নিয়ত ভাই, চালু করবো তো ইনশাল্লাহ, আল্লাহ আমরা প্রত্যেক রকম বলবার। এখন শুনেন, আর এই আমলগুলো আমাদের ঘরের মধ্যে চালু করার জন্য আরো দুইটা কাম করতে হইব, আপনারা এটা পুরা বলে দিলাম, এটা মা বন্ধুর উপরে মেহনত। দ্বিতীয় কাম একসাথে ঘরের তালিমের মাধ্যমে এইসব হবে, আর একটা হইলো ভাই আমরার মহল্লার মধ্যে একটা ইজতেমাই তালিম হয়, আমাদের গ্রামে তালিম হয়, যেদিন তালিম হয় সেই শনিবারে হোক, রবিবারে হোক, সোমবারে হোক, আমাদের মা বোনদেরকে আমরা ওইখানে লইয়ে যাইব। কারণ পুরুষরা ভাই দুস্থ, আমরা মসজিদে তবলিগের লুকাইলে কথা শুনি, শুক্রবারে ইমাম সাহেবের বয়ান শুনি, আর গাস্তের দিন আমরা তরগিব শুনি, কিন্তু আমাদের মা বোনরা তো একটাও শুনে না, তো তাদের দিলটা কেমনে আখেরাতের দিকে থাকবো। এই জন্য আমাদের ইজতেমাই সাপ্তাহে একটা তালিম হয়, ওই তালিমের মধ্যে মা আছে, বিবি আছে বা মেয়ে আছে, ইনাদেরকে নিয়ে হাজির করব, আবার ওই ক্ষেত্রে লইয়ে আসবো। বা আমি গেছি অফিসে দোকানে, মাঠে তো ছেলে আছে নাতি আছে, ওরা লইয়ে যাইবো, আবার সাথে করে লইয়ে যাইবো। আমরা মহল্লার তালিম, তো ইজতেমাই তালিম চালু করবো, ইজতেমাই তালিম আছে শুরু করব। নাই যাদের গ্রামে, আমরা এরকম ভাবে সময় লাগাইয়া শর্ত পুরা করিয়া আমরা আমাদের ঘরের মধ্যে এই তালিম, আমাদের মহল্লায় প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে তালিম হবে ইনশাল্লাহ। দেখবেন প্রতিদিন মহিলা ফর্দার নামও নাই, গন্ধ নাই, ওই সমস্ত মহিলা যদি অন্তত এক মাস দুই মাস যায়, আস্তে করে মহিলা সুযোগ হয়েছে, আস্তে করে লাইনে এসে যাইব। মা বন্ধুরে আল্লাহ টেরা হাঁটি দিয়ে বানাইছে, কিন্তু এরা যদি ভালো করেন তো খুব ভালো, আর আল্লাহ রসুল বলেন টেরা যদি সারিয়ে দেন যে টেরাই থাকবো। ভালো হইলে কতটুকু ভালো হইতে পারে দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি তোমাদেরকে নিসফুত দিন অর্ধেক ইসলাম শিখাইছি, কথা হজ নিসফাত দিন মিন হাজিল হুমাইরা, আমার লাল বেগম অর্থাৎ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, সাহাবাই কেরামকে আল্লাহ রসুল ফরমাইছেন যে তোমরা আমার এই লাল বিবি থেকে অর্ধেক ইসলাম শিখবা। এত বড় আলিমা উম্মতের মধ্যে দুনিয়াতে সাইয়দি এইরকম কোন মহিলা এত বড় আলিমা পয়দা হয়েছে, নবীর সহগতে মাত্র নয় বছর পাইছেন, নয় বছরে আইছেন কিন্তু এত ভালো। এই জন্য দিনের লাইনে যদি আসিয়া যায় বহুত বড় কাম হবে, এই জন্য মা বোনদেরকে এই তালিমে শরীফ করাইব, দুইটা কাম হইল। তৃতীয় হইল প্রত্যেকে আমরা আমাদের বিবি আছে, বিবি লইয়া নয় মা বিবি নাই, আমি যুবক আমার আম্মারে লইয়া তিন দিন লাগাইব, এরপরে দুই মাস পুরুষের জমাতে, আবার তিন দিন গেলাম বিবি বা আম্মারে লইয়া, আবার দুই মাস পুরুষের জমাতে, আবার তিন দিন বিবি লইয়া গেলাম বা আম্মারে লইয়া গেলাম, এই যে তিন দিন তিনবার হয়ে গেল, এরপরে একসাথে আপনার দশ দিন লাগাইতে পারবেন বা 15 দিন লাগাই দিলে ইনশাল্লাহ আপনারা বিবিরে যাই সজাগ করা লাগবে না। হুনি আপনারা তিন দিনের জন্য ধাক্কাইব, হুনি সিল্লার গাঠি বাঁধে দিব, হুনি আপনারে তাহাজ্জুদের সময় উঠাই দিব। এখন কারগুজারি শোনাইবার সময় নাই, ছেলে শোনাইছে কত বলে যে আমার আব্বা সেনাবাহিনীর লোক কুমিল্লাতে পারে, আর আমার আম্মারে আল্লাহ ধরছে তবলিগে, মহল্লার মধ্যে তবলিগের কাম চালু হয়ে গেছে, আম্মা গেছে বলে যে আমার আব্বা নমাজ না হইলে শুয়ে থাকে, বলে যে আম্মায় আব্বারে এসার নমাজ পড়াইবার জন্য শীতের দিন গরম পানি করিয়া আব্বার ভাও দাবাইতেছে আর কুসামুত করতে, কোনোদিন রাত্রে 11টা 12টার সময় উঠছে আব্বায় তাহাজ্জুদের নমাজ এসার নমাজ পড়ছে, বলে এরপরে আস্তে আস্তে আল্লাহর মেহরবানি হয়েছে বাপ নমাজই হয়েছে, আমরা ছেলেরারে ধরছে স্কুল কলেজ এইগুলার সবরে পাঠাইছে, এরপরে আলহামদুলিল্লাহ আমরা বাইরা শিক্ষিত হয়ে গেছি, সব তিন চিল্লাওয়ালা হয়েছি, বলে যে আমরার ঘরে ভাইদের বিয়া হয়ে গেছে আমি বাকি, বলে যে আমার ঘরের মধ্যে এমন কোন মহিলা আমার ভাবি নাই যে যারা কোনো মহল্লার মাইশে দেখছে, হয় যে আমার ঘরের মধ্যে বেনমাজিরও গন্ধ নাই, বেফর দিঘিও নাই, এরপরে বলে যে আমার আব্বার কি হয়েছে চাকরি শেষ, আব্বারে খুশামুদ করে তিন চিল লাগে দেওয়া হয়েছে চাকরির ভিতরে, এখন এক বছরের জন্য বাড়াই দিছে, আর আল্লাহ এমন করা করছে এই লোক বদ্রলোক 6 মাস পুরা করতেই বিবি তার মারা গেছে, বিবির সাথে আর দেখা হয়নি, ভাই বুজুর্গ দুস্থ দহন করে ছেলেরা বাপের কাছে গেছে, তো ভাইয়ের বুজুর্গ আর দুস্থ এত ভালো হয়ে যায়। তো এই জন্য আমরা তিনবার হইলো তো 10 দিন 15 দিন লাগাইব। তো কি বলেন ভাই, মস্তুরাত্রে নিয়া মা বাপ বিবিরে নিয়া সময় লাগাইবার জন্য কে কে তৈয়ার আছেন ভাই, কে কে তৈয়ার আছেন?
আরে ভাই এর সহজ কোনো শর্ত নাই, যারা কোনোদিন হাত নামা ভাই দুস্ত, যারা কোনোদিন তবলিগ সিল্লতের না কিন্তু তিন দিন লাগাইছে, আপনি একবার টুপি বেরোলে যান না তিন তিনটা দিনের জন্য, এরপরে আপনার জন্য তিন সিল্লায় যাওয়া সহজ হবে আর সব কাম করা সহজ হয়ে যাবে, আল্লাহ আপনার আমলের তৌফিক দান করুন ভাই। এটাই একটা মেহনত। আরেকটা মেহনত হইলো আমরা আনসার হিসাবে করব, সেটা হইলো প্রত্যেক দিন আমাদের মসজিদের মধ্যে পরামর্শ করবো, কেন দুনিয়াতে ভাই কারেন্টের খালি লোডশেডিং পারে, লোডশেডিং হয়, এখন এরার একটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে, এরা সব বইছে কি করে পরামর্শ করে হয় মিটিং বসাও ভাই, কি বলে এই যে গন্ডগোল পাবলিকে তো আপনার ভিজা দিব যে অবস্থা, কারেন্ট থাকতেই যায় না, এই গন্ডগোলটা কেন হইল, এইটারে অবশ্যই আমাদের দূর করতে হবে। এমনি ভাবে ভানি এমনও আইছে এমন সুর মানদের উহরি দিয়া যায় ওদের ভাই, ভানি উন্নয়ন বোর্ড কই গেল জলদি মিটিং করো, অবস্থা তো খুব খারাপ, পানিরে কি ব্যবস্থা করা যায়, বা ভানি একবারই শুকাই গেছে এখন ইটারে নদীরে কেমনে চালু রাখা যায়, পানির উন্নয়নের বোর্ড আছে ভাই বুজুর্গ দুস্থ। এমনিভাবে বৃষ্টি আইতেছে না, ফসলই কেন্দ্রে নষ্ট হয়ে যাইতেছে, ডিপ টিউবওয়েল এখন আরো গভীর কি করে করা যায়, পানি উন্নয়ন বোর্ড সব লেগে গেছে ভাই বুজুর্গ দুস্থ। ব্যবসায়ী সমিতিরা এরা সমিতির মিটিং করে যে আমরা লাভ বেশি হইতেছে না কি করে হয় ভাই বুজুর্গ আর দুস্ত, আল্লাহর দিন যে দুনিয়া তে মিটে যেতেছে এইটার জন্য কোনো বোর্ড বসে নি কিরে ভাই, বোর্ড বসে আছে নাকি মালিকের হুজুররা কিছু আছেন যেনারা ওই ওই সুইল সুৎকার বেচারা যৎকান পারে ওনারা করতেছে, কিন্তু উম্মতের মধ্যে বড় অংশটাই আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা হোক, আল্লাহর দিন কেন মিটতেছে এটার অসুবিধা কি, কোথায় নোকসানটা হইলো, মুসলমান ছিল মসজিদের সাথে জোড়া এগুলো কেন মসজিদ থেকে আলাদা হয়ে গেল, কি করে আবার এদেরকে আনা যায় মসজিদের মধ্যে, এটার জন্য কোনো বোর্ড বসে না, কোনো বোর্ড নেই। এই জন্য ভাই দুস্থ আল্লাহ পাকে মেহরবানি করছেন, আমরা প্রত্যেক মুসলমান প্রত্যেক নামাজি চাই সিল্লা দিছি আর না দিছি কোনো একটা নামাজের পরে আমরা মসজিদের মধ্যে বসবো, মসজিদের মধ্যে আমরা বৈশা ভাই আর বুজুর্গ আর দুস্থ বলেন যে আমরা একটা পরামর্শ করব, কি পরামর্শ, সারা দুনিয়া নিয়োগ করছি যে সারা দুনিয়ায় চৌবিশত একশো ভাগের একশো ভাগ মানুষ যাতে কি হয় নমাজি হয়ে যায়, মুসলমান উম্মত সব রোজাদার হয় আল্লাহর হুকুম সামনেওয়ালা নবীর তরিকা লঙ্ঘনকারী কোনো উম্মত যাতে না থাকে এটা নিয়োগ করছি। এরপরে নিয়োগ কি যে সারা দুনিয়ার মানুষ কলমা পড়ুক দুজক থেকে বাঁচুক, এরপরে আমরা ফিকির করতেছি কি ভাই আমরা এমন একটা গ্রাম বানাইব যে আমরা গ্রাম একটা মুসলমান বেনমাজি নেই, সব যাতে নমাজি হয় সব ভাই এরকম ভাবে আল্লাহর দিনের জন্য কুরবানি করে, এইরকম ফিকির করি যে আমরা কোনো মুসলমান যাতে হারাম কামাইয়ের মধ্যে না থাকে ভাই, আমাদের গ্রামে এমন ভাবে মেহনত করি যাতে আমাদের গ্রামের মধ্যে কোনো মুকদ্দমা হয় না, এরপরে কেস মেস না হয় আপোষে সব মুসলমান ঝগড়ার থেকে মুক্ত থাকি, হুদা এরপরে কি কয় মাইল লেগে গেছে ফিকল আর জুলফিল হইয়া মাই, এটা যাতে আমাদের গ্রামে না হয়, মাই সে দেখে আফসুস করে যে এদের গ্রামটা দেখো কত সুন্দর, কুজার করা গ্রামের মধ্যে কোনো মাইক নাই দাঙ্গা নাই ফসাদ নাই এইরকম যাতে মাইসে পড়ে, এটার জন্য আমরা কি মেহনত করতে পারি, বসলাম বৈশা এখন ফিকির করলাম, ফিকির করিয়া আমরা ভাই এখন আমাদের এই এলাকারে সংশোধন করবার জন্য আমরা কিছু মেহনত করি সময় দেই, এটার জন্য আমরা কে কত সময় দিব, কেউ কইলে দুই ঘন্টা দিব, কেউ আড়াই ঘন্টা কেউ এক ঘন্টা, সব রেখারে জমা করিয়া এটারে আমরা জমাত বানাই নিলাম, তিন চারটা করে বা পাঁচটা জমাত বানাইয়া আমরা একটা গ্রামরে পাঁচ ভাগে ভাগ করে দিলাম, দশটা জমাত হয়েছে দশ ভাগ, আমরা আমাদের ওই এলাকার ভিতরে যাই মেহনত করব, মেহনত করে করে ভাই দিস্ত মানুষের মসজিদে আনবো জেহেন বানাইবো আল্লাহ রাস্তায় বাইর করবো, আজকে আমরা এই পরামর্শ হয়ে গেল, কালকে আবার বলে ভাই কালকে যে আমরা মেহনত করলাম আমরা এই কামটা কতটুকু করতে পারছি, কয়জন লোকরে মসজিদ আনছি, কয়জন লোকরে নমাজে জমাতে ভরাইবার চেষ্টা করতেছি, যে কয়জন নমাজ আইলো, এইভাবে আগেরটা শুনি পরেরটার জন্য আমরা কি করি আবার আগামী দিন ঠিকই মেহনত করবো, এটার তরতিব বানাই এটার লাভটা দেবেন, সারা দুনিয়ার নিয়ত করিয়া আমরা এই মসজিদের মধ্যে বসে আমরা মহল্লার ফিকির করলাম, তো আল্লাহর মেহরবানিতে সারা দুনিয়াতে যত দিন জিন্দা হইব ইনশাআল্লাহ সমগ্র দুনিয়ায় দিন জিন্দা হওয়ার ওই সম পরিমাণে আল্লাহ আপনার সব দান করবে। এরপরে এলো ভাই দুস্থ কোনো মুশকিল নাই, আমরা আমরা গ্রামের থেকে ফিকির কি করে জানি, ওই জন্য সারা দুনিয়া ইসলাম জিন্দা করে নিলে, আমরা গ্রাম একটা শুধু গ্রাম সারা দুনিয়াতে ইসলাম জিন্দা করে নিলে হয় মাসিক থেকে মাগরিব পর্যন্ত, আপনাদের মসজিদ থেকে সারা দুনিয়ায় দিন জিন্দা করার মেহনতটা চালু করা সম্ভব না, সম্ভব না, কেমনে সম্ভব দেখেন কইছেন তো কিন্তু দেখেন কেমনে দুইটা লাইন পরামর্শ তো করছি, হয় বলে ভাই আমদার মহল্লার অমুক আজি সাহেব
আর অমুক সাপ অমুক মেম্বার সাপ বলে হক বলে আল্লাহর মেহরবানি ওনারা তো আল্লাহ যোগ্যতা দিয়ে রাখছে, এরা আকল বুঝ রাখে, এরা ভাষাও জানে, এরারে আমরা মেহনত করি করিয়া আমরা ওনাদেরকে কি করি তিন চিল্লা দেওয়াই, তিন চিল্লা দিলে ওনারা বিদেশে যাইতে পারবো। তো ওনারা তৈয়ার হইলো, তো ওনারা আমরা মেহনত করিয়া তৈয়ার করিয়া আমরা পাঠাই দিলাম কি আফ্রিকা সুদানে। আপনাদের মসজিদের মেহনতটা সুদানে পৌঁছলো না পৌঁছলো না রে ভাই? আর এর চেয়ে সহজ দেখেন আরেকটা পৌঁছবো কেমনে, সেটা কি আমরা সিলেটে একটা জমাত বানাইছি, এই জমাতটারে কাকরাইল বাড়াইলাম, ওনারা মেহনত ওনারা ফাটাই দিয়েছে চট্টগ্রামে, ওনারা এই গেলে মেহনত করে আরেকটা জমাত বানাইছে, এইটারে ফাটাই দিয়েছে বর্মা, বর্মাতে মেহনত করে ওনারা ফাটাই দিল থাইল্যান্ডে, থাইল্যান্ডে মেহনত দিছে এই জমাতটা চলিয়ে গেছে, এরপরে কি কয় মালয়েশিয়া, হেরা তুশকিল করে আরেকটা ফাটাই দিয়েছে সিঙ্গাপুর, এইটা তুশকিল করে সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া ফাটাই দিয়েছে, ইন্দোনেশিয়ার থেকে ওরা তুশকিল করে ফিলিপাইনে ফাটাই দিয়েছে, ফিলিপাইনে ওনারা ফাটাই দিয়েছে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার থেকে সিডনি ওই একবারে ওই নিউজিল্যান্ডে আর আরেক জমাত পাঠাইছে, নিউজিল্যান্ড ওনারা ফিজিতে পাঠাই দিছে, তো ফিজি হইল সূর্য উদয়ের জায়গা। আপনার মসজিদের মেহনতটা এইভাবে ফিজিতে পৌঁছা সহজ না কঠিন? এইভাবেই তো তবলিক চলিয়ে গেল সারা দুনিয়া, দুনিয়ার সূর্য যেখানে উঠে যেখানে অস্ত যায় সব জায়গায় এইভাবে তবলিক চলিয়ে গেছে। এই জন্য রোজার আমরা পরামর্শ করব অল্প সময় সব লইয়ে লইব সারা দুনিয়া, তো মশওয়ারা করতে তৈয়ার আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কতটা কবুল করুন। ভাই দোস্ত যারা তবলিকে সময় দেই না দেই মানে চিল্লা দিছি না, কিন্তু এখানে বসতে কি অসুবিধা, দশ মিনিট এরার সাথে বৈশা ভাই অমুক করে ধরিয়ে দিয়ে গেছে সদস্য চলো যাই দুইজন জায়গায় দাওয়াত দিই। আর এমনও মানুষ আছে উনি যাই দোল দেওয়ার হাতে আর না বলবে না আসে যাই, মানুষ দুই কিছু করে আছে, এক দোল আছে হজের সরপরাস ই লুকাই আমার নমাজের দাওয়াত দিল মসজিদে যাওয়াই দরকার, এই লোকে তো আগে মানুষে ছুরি মারিয়ে দিত বুঝলেন না, দেখলেই মানুষ বাংলাদেশে এটা এরকম মানুষ আছে, তো তার দিকে মানুষ হজে যাওয়াই দরকার। আর এখানে হাজি যাবে এ দর্শে জোয়ান পায়ে সল জায়গা বসে কথা বুঝতে পারছেন নি, তো বাইরের বুজুর্গ আর দুস্থ তো এই আমরা একটা পরামর্শ হবে। আরেকটা কাম হইল দুস্থ রুজানা মসজিদে মুসলমানের সময় দিবে, আল মসজিদু বাইতুল মুসলিম খিতাবই লেখছেন মদিনা শরীফ থেকে এক বড় আলেমে, মসজিদটা হইল মুসলমানের ঘর, মুসলমানের ঘর কোথায় রে ভাই? আর হাদিসের মধ্যে আইসে শয়তানের ঘর হইল বাজার, শয়তানের ঘর বাজার, এই জন্য এটার একটা আলামত দেখেন, মসজিদে আইছিলেন তো এশার নামাজ পড়তেন, আজানের গেছি আধা ঘন্টা আগে মুরব্বী শূন্য থরিয়া জিমাইতেছে, আর বাজার আছে চায়ের দোকান বইয়া রাত্র সাড়ে বারোটা হয়েছে কেউ এখানে ঘুমাইতে দেখছেন কিরে ভাই, চায়ের দোকানে কেউ জিমাইনি কারণ শয়তানের মজলিস তো কুসা মারে এখানে, এই জন্য কেউ ঘুমায় না, কি গল্প, একজনের প্রেসিডেন্ট বানাই লিতেছে একজনের প্রধানমন্ত্রী বানাই লিতেছে, হুদা বেহুদা লাইয়ানির মধ্যে কি চলছে, মজা কি ঝগড়া হয় না না, অমুক কেমনে প্রধানমন্ত্রী বুঝবার কে অমুকই প্রধানমন্ত্রী হয়ে গেছে, ওই অমুক চেয়ারম্যান হয়ে গেছে, হয়তো একটা বুড়ো হয়তো, এইগুলা বাজে কথা, শয়তান নিয়ে খুঁজা দিয়েছে। আর মসজিদে হাজি সাহেব আইছেন তো আল্লাহর ঘর আস্তে করে ঘুম আই গেছে। এই জন্য ভাই দুস্ত আমাদের একটা কাম করতে হবে, সেটা কি বলেন যে মসজিদও আমরা সময় দিব, মসজিদ হইল ইমানওয়ালার ঘর, সাহাবাই কেরাম মসজিদও থাকতেন, মসজিদে গল্প করলেও করতেন, গল্প মসজিদে করতেন, দুনিয়ার কথা না আখেরাতের লাইনের কথাবার্তা, সাহাবি জিজ্ঞাস করেন একটা খালি বলছি লাইক আল্লাহ রসুল হাসতেন, তাবিনে জিজ্ঞাস করতেছে বলে হাসতেন তো বলে কেন বলে আমরা জাহিলিয়তের জামানার কিচ্ছা কাহিনী কই দেন, একদিন আমি গল্প করি আর আমরা সাথীরা শুনেন আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে বসে আছেন বলে কি বলে আমার একটা দেবতা আছিল বিশাল বড় পাথর দিয়ে বানাইছি ছুটো না তার জন্য একটা ঘর বানাইছি, আমি এটারে সকালবেলায় যাই গোসল দিই আর এটারে এরপরে পূজা করি, আমার বন্ধু গেছি আমার দুস্থ মুসলমান হইয়া আইয়া কয় ভাই পাথরের দ্বারা কিচ্ছুই হয় না, এটাই উপকার নাই উপকার নাই, তুই কি কর মুসলমান হইয়া যা কলমা যা, এতদিন দুইটা বাপ দাদার আমল থেকে এটার পূজা করি আইছি, এই দেবতায় যদি আমার না বলে আমি মুসলমান হইতাম না, এমন ওনার বন্ধু বলেন যে আল্লাহ তার আকলটা কই গেল, এই পাত্তরে কইব কোনোদিন তুই মুসলমান হো, তো বলে আমার বন্ধু আমার দাওয়াতি দেয় আর আমি ওই কামই করি, তো প্রত্যেক দিন আমি পূজা উজা করে এটা তালা বন্ধ করে দিই, আজকে রাত্রে আইবার সময় আর বন্ধ করি, পরের দিন সকালবেলায় যখন গেছি আমার খোদার ঘরের মধ্যে যাইবো এখন গোসল দেওয়াইবো আমার খোদার এরপরে এবাদত করবো, তো যাইয়া দেখি এক কুত্তা ঢুকছে ঢুকিয়া এটা পেশাব করছে আর সব পেশাব আমার খোদার মুখের মধ্যে করছে, তাই হাত করে দিয়েছে এখন আমার হুশ হয়েছে, বলে আউযু বিল্লাহ ইচ্ছে কিরি, হ্যাঁ আমার দুস্থ যে কইছিল কথা তো ঠিক হয় কুত্তা এর মুখের মধ্যে পেশাব করে কুত্তা দৌড়াইতে পারে না, এটা আমার আখেরাতে পার করবো কেন, এখন আমার হুশ হয়েছে
আমি গাল ভুলাইয়া ঘর বসে দিয়েছি, আমার বন্ধু খবর ভাইয়া দৌড়ে আইছে, আই আমার দাওয়াত দিছে, আমি মুসলমান হয়ে গেছি। হয় যখন এই কিচ্ছা কইছি আমার সাথী সবে দিছে হাসিয়া, এখন আল্লাহ রসুল হাসতেছেন, দাঁত বাইকে দাঁত দেখা গেছে, দাঁত দাঁত মরো। তবে আমরা এই কথা তো মসজিদের মধ্যে বলছি, মুসলমান মসজিদে থাকতো, এখন সব গেছে বাজারে। এই জন্য ভাই সব মুসলমানের মসজিদের সাথে যুক্ত হবে। এই জন্য দোকান আমাদের জন্য, জমির আমাদের জন্য 8 ঘন্টা 10 ঘন্টা দেই, মসজিদ আবাদ করবার জন্য 2.5 ঘন্টা সময় দিব। কতটুকু সময়? 2.5 ঘন্টা দিলে লাভটা কি বলে? 2.5 ঘন্টা সবের হাতে ফারে গেছে। এই অবসর সময়টা কামের সময় বাদ দেন। আমাদের বুজুর্গরা বলেন যে ভাই অবসর সময়, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন অবসর সময়টা তোমরা মসজিদের মধ্যে দাও, তাইলে দুনিয়াতে যত খারাপি আছে সব খারাপি বন্ধ হয়ে যাবে, মুসলমানের দ্বারা আর গুনার কাম বন্ধ হবে, নেকির কামে লাগিয়ে দিব, মসজিদে আইলার লাইয়ারির মধ্যে থাকবো না, জিন্দগি সুধরাইবে। এই জন্য ভাই দোস্ত আমরা কম আজকমে 2.5 ঘন্টা সময় দিই। 2.5 ঘন্টা দিলে লাভ হইব কি বলেন? যে 24 ঘন্টার সওয়াব আল্লাহ দান করব, 24 ঘন্টার, 1-এ 10, 2-এ 20 আর আধাই গেল গিয়ে 60, তো 24 ঘন্টার মানজামিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, এই হিসাবে 24 ঘন্টার সওয়াব আল্লাহ দিব। মসজিদের মধ্যে সময়টা দিয়ে কি করো? মসজিদটা কেমনে আবাদ হয়? বলেন যে আমরা দুই ভাই একটা ওই যে জমাত ভাগ করে দিছি এলাকা, আজকে ভাই আপনারা তিনজন তিনজনের জমাত বা দুইজনের আপনারা মসজিদে থাকেন, আপনারা তালিম করেন, আমরা বাইরে যাই, আমরা এরিয়ার ভিতরে মানুষের দাওয়াত দিয়ে মসজিদে আনা, আপনারা একটু হাদিস শুনাইবেন, এরপরে এরারে দাওয়াত দিয়ে আলাদা ইমানের কথা বলিয়া তশকিল করিয়া এরপরে এরারে সারবেন। কারণ মসজিদে আসলে কথা বুঝা লওয়া সহজ, মসজিদে আইলে মানুষের দিলটা নরম হয়ে যায়, ঘরের ভিতরে দোকানের ভিতরে সহজে বোঝানো যায় না, এই জন্য তারা এখানে মসজিদে আনো। মসজিদে আইলো ওনারা সালাম দিয়ে তালিমে বসাইব, এরপরে একটু তালিমের ভরি বেচারা চলে যাবে, তারে আমরা ইমানের কথা বলি, নবী সাহাবাদের কিসা বলিয়া ওনাদেরকে তৈয়ার করি, তুস্কিল করি। যখন উনি তৈয়ার তবলিগে যাওয়ার জন্য আগে সময় দিছে, তো তারে তিন চিল্লা চিল্লা নতুন মানুষ ভাই আজকে একটু সময় মসজিদে দিলেন, কালকে এতটুকু সময় মসজিদে দেন, দিদি ধরে আবার মসজিদে আইলো, তো তারে আমরা লইয়া বসলাম, তরকিব দিলাম, তারে নিয়ে একটা দাওয়াত দিই। ইনশাআল্লাহ এইভাবে কিছুদিন করলে এই লোক মসজিদওয়ালা হবে, গাস্তে শরিক হবে, তালিম করবে, আল্লাহ রাস্তায় বাইর হবে, জিন্দগি তার বদলিয়ে দেব। বলেন যে আপনাদের মেহনতে এই লোকের জিন্দগি বদলো, তওবা করলো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সারা দুনিয়ার সাম্রাজ্যের বাদশাহ হওয়ার চেয়ে আপনি বেশি লাভবান হয়ে, এত বড় কামাই নিজের কামাই মনে করে ঘুরে আনবো, এই যে যাইয়া তারে বুঝাইব, এক একটা কথা বলবো, এক এক কথার বিনিময়ে আল্লাহ এক এক বছরের ইবাদতের সওয়াব দান করবে। এই জন্য সব মহল্লার মসজিদের ভাইদেরকে মসজিদে আনবো, আর না এরকম বাড়ি বাড়ি, কেউ সকালে ফার্সি সুযোগ সকালে, কেউ বিকালে বিকালে, কেউ দুপুরে দুপুরে, যার যখন সুবিধা হয় এসার করে দোকান থেকে এসে আমরা দুই ঘন্টা দিই, 1 ঘন্টা দিই, সেই সময়ভাবে দিব। আজকে যারা মসজিদে থাকবো কালকে তারা বাইরে যাইয়ে গাস্ট করবো, আমরা থাকবো যাতে ওদের এরিয়াটাও গাস্ট চলতে থাকে। এমনভাবে আমরা করছি যখনই কেউ আসে মসজিদে দেখা যায় সব ভাই মসজিদে। ভাই দোস্ত আমরা বহুত আগে তবলিগের কাম করি, আমরা আফ্রিকায় গেছি সুদানে, একটা বলে মসজিদ বিজাম্বিন নীল, এটা মসজিদে নীল বলে ওরা, নীল নদের ভারে একটা মসজিদ, মাগরিবের ভরে গাছত, আজকে থেকে মনে হয় অন্তত 18-20 বছর কাছাইছে, আমরা এর আগের কথা বলছি, মাগরিবের ভরে গাছত, এসার পরে ওই বয়ান ওই দেশে হয় করছি, মাগরিবের ভরে আমরা উমুমি গাছতে বাইরেছি, পুরা মহল্লা ঘুরি আইছি, একটা যুবক ছেলে পাইছি ঘরে, সেও গেছে মসজিদ থেকে তার বাসায় উজু করতো, বাকি সব মসজিদে ইমানে কিনের কথা শুনে, আমরা এই পর্যন্ত ফার্সিনি কিরে ভাই, আপনার পূজার কলা তো আমরা সিলেটের মার্কাজ, পূজার হলা মহল্লাটা এরকম হয়েছে নি যে গাছের দিন সব মার্কাজও ঢুকিয়ে যায়, মসজিদ আর কেউ বাইরে নেই, তা আমাদের কতটুকু মেহনত বাকি রয়ে গেছে। এই জন্য এই কথাও নিয়ত করি ইনশাআল্লাহ মেহনত করে সব ভাইদেরকে আমরা মসজিদের সাথে জোড়াইব, জোড়াইব নি ভাই ইনশাআল্লাহ। এরপরে তিনটা কাম রোজা, এই তিন কাম যে করতে থাকবে ইনশাআল্লাহ আনসারির দপ্তরে তার নাম লেখা হবে, আর ইনশাআল্লাহ তার জন্য বড় কুরবানি করা সহজ হয়ে যাব, আর ইনশাআল্লাহ আপনি দূর থেকে দূরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করব। এরপরে হইলো ভাই দোস্ত সপ্তাহে আমাদের একটা কাম থাকে, সেটা হইলো উমুমি গাস্ত করা, আমার মসজিদে যেই মসজিদে উমুমি গাস্ত হয় আমরা উমুমি গাস্তের মধ্যে শরিক হইব, উমুমি গাস্তে কি করবো ভাই শরিক হইব, উমুমি গাস্তটা বড় সাংঘাতিক জিনিস, উমুমি গাস্ত এটা নবীদের সুন্নত, কাদের সুন্নত রে ভাই, এটা নবীগণের সুন্নত, যত নবী আইছে সমস্ত নবীগণ উমুমি গাস্ত করছে, আর দিনের মেহনতের জন্য উমুমি গাস্তটা মেরুদণ্ডর মতো। এই জন্য ভাই উমুমি গাস্তের তরতিব আপনাদের সব মসজিদে জানা আছে, আজরের আগে আগে জমা হইয়া আজরের পরে আমরা আদব বয়ান করিয়া ইমানে কিনের কথা লাগাই দিয়ে আমরা গাস্তে যাবো, আজরের পরে গাস্ত হবে,
মাগরিবের পরে বয়ান হয়। শহরের কোনো মসজিদে হয়তো পারে আসরের পরে গাস্ত আর মাগরিবের পরে বয়ান। ভাই দোস্ত, একটা গাস্ত যে আমরা করি আসরের পরে হোক বা মাগরিবের পরে, এই গাস্তের এত বেশি দাম যে এই দুনিয়ারে যদি সম্পূর্ণ দুনিয়ারে যদি 10-12 বিক্রি করে একটা গাস্তের সমান হবে না। আল্লাহর কাছে এটার এত দাম। লাগাদুয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই যে আমি বললাম, এটা যদিও হাদিসে নাই, এই দুনিয়ারে 10 বার বেছেন 7 বার বেছেন তো এটাও একটা গাস্তের সমান হবে না। ভাই দোস্ত, আমাদের এই প্রত্যেক গাস্তের থেকে আমাদের নগদ জমাত বাইর করবো। কি করবো রে ভাই? আমাদের নগদ জমাত বাইর করতে হবে। সব ভাই গাস্তের দিন একটা খুশির দিন। সব ভাই আমরা, ভাই আজকে আমাদের গাস্তের দিন। সকাল থেকে আমরা সব ভাই বিক্রি করছি, দোকানে গেছি, অফিসে গেছি, খেলাধুলা ছিল, কিন্তু আসরের নামাজের পরে আর কেউ নেই। সব মসজিদে এসে গেলাম, গাছ তো হয়ে গেল, মাগরিবের পরে বয়ান হবে, বয়ানের পরে আমরা প্রত্যেক গাছের থেকে নগদ জমাত বাইর করে দিব। 3 দিনের জমাত হোক, চিল্লা তিন চিল্লার জমাত দুই একজন তুই আরলে হইলো, নয় আশার দরজা 3 দিনের জমাত বাইর করছি। প্রত্যেক গাছের থেকে আমাদের নগদ জমাত বাইর হইতেছে। ভাই গাছ তো করতে করতে আমাদের মহল্লা এরকম হয়েছে যে একজন মুসলমানের বাচ্চাও নাই যে এই মহল্লার মধ্যে তবলিগের মধ্যে কমে বেশি সময় দেয়। আলহামদুলিল্লাহ বহু আমরা ভাষের দেশ হিন্দুস্তান, আমরা বুবালে গেলাম, হাজারো মুসলমানের বাস। বড় লোক একজন উনার গাড়ি দিয়ে আমরা নিছে, কইতেছে যে আমরা এই মহল্লায় কয়েক হাজার মুসলমান থাকি, যেহেতু একসাথে থাকতে হয়, কিন্তু এমন কোন মুসলমানের বাচ্চা এখানে পাবেন না এই রকম কমবক্ত যে বালিগ হওয়ার পরে তবলিগে সময় লাগে। আর আমরা লিস্টই ধরা যে ওই একটু হম তবলিগে যাওয়ার উপযুক্ত হয়েছে, বাস 3 দিন 3 দিন আমরা শুরু করাই দিছি। হয় দেখবেন না ছেলেরা ঢং নাম আসরের পরে, এটা তো সব দোকানে চলিয়া গেছে, দোকানে বেশি ঠিকই দেখি আসরের পরে মসজিদ, মসজিদের বারান্দা উপর আরব জমা ছিল সব ভর্তি হয়ে গেছে, বয়ার হইতেছে, জমাত তৈয়ার হয়ে যেতেছে, চলিয়া যাইতেছে। বয়ার বুজুর্গ আর দুস্ত, এই জন্য প্রত্যেক গাছের থেকে আমরা কি করবো, নগদ জমাত বাইর করবো। তাইলে আমাদের মহল্লা মদিনাওয়ালা মহল্লা বনবো, এরপরে আমাদের দ্বিতীয় গাছ তো করতে হবে। এটা কেন করবো? যদি আমাদের গ্রামওয়ালা সব ভালোই হয়ে গেল কিন্তু পাশের গ্রামে দিন নাই পদ্মিনী, তো দাওয়াত দেওয়ার লাগবে না। এমনি দেখবেন আপনাদের ছেলেরা পদ্মিনী লুইয়া ওইখান থেকে আইব, বেহায়া ওই মহল্লা আমরা হায়াওয়ালা, আমরা মেয়েরাও দেখ দেখা কি হয়েছে গুগা, বেহায় হয়েছে গুগা। আজীব কথা এক বহুত বড় লোকে বলছেন, বলে ইংরেজ যখন ভারতবর্ষ দখল করে লইল তো মুসলমানের মেয়েরা তো বেফর্দা হয় না, মুসলমানের ছেলেরা তো দাঁড়াই পেশাব করে না, শুট কুট পিনে না। ওরা তো ইংরেজরা পরামর্শ করিয়া আমলি দাওয়াত শুরু করছে। বলে আমলি দাওয়াত কেমনে? বলে ওরা ইংরেজ সাবরা তাদের মেমরা বিদ বেগম রানে লইয়া হাতে ধরিয়ে ধরিয়ে হাঁটে, বাজারে যায়, রাস্তায় রাস্তায় হাঁটে। হয় যে বেশি দিন যায় নাই, অল্প দিন পরে মুসলমানের মহিলারাও হাত ধরে নাই স্বামীর ভিজে ভিজে হাঁটে। হয় এরপরে যখন হাফ প্যান্ট ভিন্দিয়া সাহাবু হলতে আর বেগম হলতে হাঁটা দিছে, বলে আস্তে আস্তে মুসলমানের মহিলাদের বুড়কা ভরিয়ে গেছে কাঁদিয়া। বলেন যে সাহাবু হলতে শুট লাগাই যাইতে রাস্তার কিনারে, বহুত ভালো এক সেনাবাহিনীর অফিসার উনি বলছেন যে এরা যখন শুরু করলো রাস্তার কিনারে পেশাব করা, বলেন যে আস্তে আস্তে মুসলমানের ছেলেরাও দাঁড়াইয়া পেশাব করা শুরু করছে। সাপে করেন তো, সাপ বিশাল সাপ এখন শুরু হয়ে গেছে। তো এই জন্য আপনার মহল্লা আমার মহল্লা যদি আমার বাসাইতে হয় তাইলে কি করতে হবে? বলেন যে আমাদের ওই দ্বিতীয় মসজিদের মধ্যে মেহনত করিয়া ফাঁস কাম চালু করতে হইব। এই জন্য দ্বিতীয় মসজিদে আমরা ফাঁস কাম চালু করবো, দ্বিতীয় গাছ তো করবো, মাঝে মধ্যে ওইখানে গিয়ে 2.5 ঘন্টা লাগাইব, 3 দিনের জন্য ওদেরকে নিয়ে যাইবো, সিল্লা জমাতে আইলে ওইখানে যাইব, বাইর করাইবো, ফাঁস কাম চালু করবো, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত মেহনত করে আমাদের আশেপাশে সব মসজিদ দিনদার হয়ে গেল, ইনশাল্লাহ আমরা আমরা আমানে থাকবো, আমাদের মহল্লায় দিন বাকি থাকবো। আরে কামাইলো ভাই, মাসের মধ্যে আমরা 27 দিন আমাদের কাম করে 3 দিন লাগাইবো, কয়দিন লাগাইবো ভাই? 3 দিন আমাদের লাগাইতে হবে। 3 দিন লাগাইলে লাভটা কি হইবে শুনেন? 27 দিন আমরা কাম করছি, দোকান অফিস ক্ষেত কামার, 3 দিনের জন্য 2 জন ফুরারায় 27 দিন মেহনত করে 6-7 জন নতুন ওই জওয়ান বৃদ্ধ লইয়া আমরা 3 দিনের জন্য গেলাম। 3 দিন যে লাগাইব আল্লাহ তারে 27 দিনের সব দিয়ে দিব, ঘোড়া 1-এ 10, 3-10-এ 30 দিনের সব পাইব। 2 নম্বর হইল যে 3 দিন তরতিবের সাথে লাগাইল, নতুন ফুরারায় মিলিয়া গেল, ফুরা হেদায় শুনিয়া গেল, 72 ঘন্টা ফুরা লাগাইলো, আর এরপরে কি করছে? বলেন যে ভাই দোস্ত, ওইখান থেকে নগদ জমত উঠাইছে, পাঁচ কাম ওইখানে চালু করবার ফিকির করছে, মসজিদ আবাদি চালু করছে, আর হেদায় শুনিয়া অপসি গেল, ইনশাল্লাহ 27 দিন আর তার নমাজ কাজা হবে না। এটা পরীক্ষিত জিনিস, যদি কেউ তর্তিবের সাথে 3 দিন লাগায় তাহলে ইনশাল্লাহ তার আর কোনোদিন ওই এই মাসের ভিতরে আর নমাজ ছুটবে না, ইনশাল্লাহ তালিমের মধ্যে বাকি থাকবো। তো এই জন্য ভাই দেখেন আমরা প্রত্যেক মাসে 3 দিন লাগাইবো, লাগাইবো তো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এখন একটা তশকিল হইলো এটা যে আমরা যারা এখানের মধ্যে আইছি নতুন দোয়ার জন্য আইছি, কোনোদিন তবলিগে যাই নাই,
বা এখানে যারা হাজির আছে এই মাসের ভিতরে, এই যে আজকে তো 31 তারিখ না, কালকে 1 তারিখ হয়ে যেতেছে, এই জানুয়ারি মাসের ভিতরে 3 দিন লাগাইবো এরকম কে কে আছেন ভাই? নিয়তটা করেন তো দেখি, সবে নিয়ত করেন ইনশাল্লাহ। যারা শুধু দোয়ার জন্য আইছে আমরাও নিয়ত করি, যারা পিছনে আছেন রাস্তায় আছেন প্রত্যেকে নিয়ত করে, আল্লাহ আপনাদের নিয়ত কবুল ফরমাক। ভাই আমরা যাই এই মসজিদে পরামর্শ করিয়া 3 দিনের জন্য বাইরে, 3 দিনের জন্য বাইরে ইনশাল্লাহ আপনাদের বাসা বাইরে যাওয়ার আল্লাহ রাস্তায় রাস্তা সহজ হয়ে যাবে। এই জন্য এটা বহুত বড় জিনিস। নওজোয়ান ভাই যারা আছেন আপনারা, ভাই যারা স্কুল কলেজে পড়ি আমরাও 3 দিনের জন্য যাইব, ক্লাসের সময় ক্লাস করবো, এরপরে বাকি সময় ওনাদের সাথে যেয়ে মিলব, আমাদের কলেজের মসজিদের মধ্যে তালিম চালু করব। এখন আর এক কাম হইল ভাই দুস্ত, আপনাদের শহরের মধ্যে সব গুজারি আছে, সিলেট শহরে সব গুজারি আছে না নাই? কিরে ভাই আছে না নাই? আছে। বলেন যে ভাই সব গুজারির দিন আমরা সাপ্তাহিক সব গুজারিতে আজি নিব, আসরের নামাজ আইয়া পড়ব। কি করব? আসরের নামাজের টাইমে আইব না মাগরিবের আগে এসে যাইব, বিছনা লই আইব, সব কিছু লই আইব, রাত্র থাকবো। বলেন যে এরপরে কি হবে? বলেন যে ফজরের পরে বয়ান শূন্য আমরা এরপরে যাই। এই একটা রাত্র যদি আমরা আল্লাহ রাস্তায় থাকি তাহলে আজরও সওয়াবও বেশি। আর দুই নম্বর কাম হইল দোস্ত, আপনারা পুরা সপ্তাহ দিনের উপরে চলা, দিনের মেহনত করা সহজ হয়ে যাবে। এই জন্য নতুন নতুন ভাইদেরকে আপনার মসজিদের তালিমে বসাইছি, মসজিদ আর জামাত সব গুজারিতে আসবো, এবং বয়ানের পরে আমরা সব ভাইদেরকে লই আলাদা বসবো, জেহেন বানাইব, তো সব গুজারি করবো। আরেক দল আছেন যারা গ্রামে বাস করি আমরা, অনেক দূরে আমাদের বাড়ি ঘর, আমরা বৃহস্পতিবারে আসতে পারি না, বৃহস্পতিবারে কি করতে পারি না? আসতে পারি না। ভাই মাইকটা চালু করে দেন, এইটা এই যে মাইকটা শোনা যাচ্ছে না, আচ্ছা বসেন বসেন শুনবেন ইনশাল্লাহ। তো শিব ভাই মাইকটা চালু করেন সামনে। তো ভাই দুস্থ আমাদের ইউনিয়নের মধ্যে আর থাকি যারা ভাই সব গুজারিতে আসতে পারি না, আপনাদের বদলটা ভালো করে শুনেন, সেটা হইলো আমরা সব গুজারিতে আসতে পারি না দূরে, ওই কোথায় বিহারি বাজার বাড়ি, কোথায় আমাদের কি কয় জৈন্তিয়া বাড়ি, আমাদের কি কয় কোম্পানিগঞ্জ বাড়ি, আমরা সব গুজারিতে আসতে পারি না। আপনাদের সব গুজারির বদল হইল আপনাদের ইউনিয়নের জোর, হালকার জোর, মাসে একবার জোর হয়। বলেন যে আমরা এই জোরের মধ্যে কি করব, জোরের মধ্যে যাই আমরা শরিক হইব। বলেন যে জোরের মধ্যে যখন আমরা শরিক হইব তো ইনশাআল্লাহ আমাদের এই সব গুজারির বদল হয়ে যাবে। কিসের বদল হবে ভাই? সব গুজারির বদল হবে। আমরা কয়টা কাম করব? চারটে কাম হবে আমাদের ইউনিয়নে, ওই ইউনিয়নে বা হালকার জোরের মধ্যে। পুরানো সাথীরা ভালো করে শুনি, আমাদের ইউনিয়নের জোরের মধ্যে কয়টা কাম হবে? চারটে কাম। কয়টা কাম হবে ভাই? কয় কাম হবে? এ ভাই এই সামনে আলোর বসে পড়ো, বসে পড়ো, দাঁড়াই আমরা না মসজিদ নষ্ট করি, বস বস ভাই দুস্থ। এক নম্বর হইলো আমরা 10টা 12টা মসজিদ মিলে একটা হালকা আছে, ওই হালকার সব মসজিদ আইয়া হাজির হইল কিনা এটা আমাদের দেখতে হবে। দুই নম্বর কাম হইলো দুস্থ আর এটা কাম করতে হইব, সেটা কি? বলেন যে সেটা হইলো কারগুজারি নিব সব মসজিদে, হাজিরি নিয়ে সব মসজিদকে আমরা জিম্মাদারি দিব, যারা আইলো না তাদেরকে আসার জন্য। আর আর হইলো ভাই দুই নম্বরে আমাদের কারগুজারি নিতে হবে। তিন নম্বর কাম হইলো ভাই দুস্থ বয়ান হবে, একটা মুস্তকিল বয়ান হবে। বয়ানের পরে প্রত্যেক মসজিদ আলাদা বৈশা আগামী এক মাস কি কাম করব। ভাই এনারা যে আওয়াজটা কেন করে, কেন এই আওয়াজটা করে করে? ভাই আপনারা সামনে আলাদা বসেন। আরে ভাই এটা শয়তানের, শয়তানের চাল লাগাই দিছে এখানে, আপনারা বসেন, আপনারা বসেন। ভাই সামনে যারা দাঁড়িয়েছেন মেহরবানি করে বৈশা করে, এই অল্প কথা শেষ হয়ে যাইতেছে, বসেন। আর এই 10টা মিনিট ধৈর্য ধরে ভাই যারা দাঁড়াইছে এনারা এর বসাতে, এনারা ভাই আগেই কইছি তোয়া এত জলদি হবে না, আমাদের কাম শেষ হইলে দোয়া হবে। এনারা এখানে অশৃঙ্খলা কেন করে? ভাই বসেন, তো শিব রাখেন বসে পড়ে ভাই দুস্ত। বলেন যে কি হবে? বলেন যে আমাদের ঠিক আছে, আমাদের কি করতে হবে? বলেন যে ওই বয়ান হবে, এরপরে আজাইম নেওয়া হবে, আর আজাইমের পরে আমাদের কি করব? বলেন যে একজনে চতুর্থ কাম হায়াতুল সাহাবা পড়বে, হায়াতুল সাহাবা পড়ার পরে দোয়া করি আমাদের মজলিসটা শেষ হবে। এই হলো আমাদের ইঞ্জিনিয়ার যুগ ভাই বুজুর্গ দুস্থ। তাইলে আমরা সব গুজারির বরকতটা আমরা পাইয়ে যাই। এরপরে ভাই আমাদের সিলেট জেলার ইজতেমা শেষ হয়ে গেছে, এই কথাটা ভালো করে সব ভাই নিয়ে আনেন। সিলেট জেলার ইজতেমা শেষ হয়েছে কিন্তু আমাদের মেহনত শেষ হয় নাই। কিরে ভাই মেহনত শেষ হয়ে গেল নাকি? আমাদের এই মেহনত এখন শুরু হবে। এরপরে দেখেন আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হইল কি,
টঙ্গীর ময়দানে ইস্তেমা হবে। টঙ্গীর ময়দানে কি হবে ভাই? ইস্তেমা হবে 13, 14, 15 জানুয়ারি। 13, 14, 15 জানুয়ারি সিলেট জেলাতে যে সমস্ত ভাই নাম দিছিলাম, তিন চিল্লায় চিল্লায় যাইব, কিন্তু আমরা এখন যাইতে পারি নাই। এখন আমরা ফিরিয়ে যাইয়া এই সব ভাইদেরকে আমাদের উসুল করতে হবে। সব ভাইদেরকে আমরা উসুল করিয়া ওনাদের জেহেন বানাইব, ওনাদের জেহেন বানাইয়া জমাত বানাইয়া বানাইয়া আমরা ওনাদেরকে টঙ্গীর ময়দানে উসুল করিয়া পাঠাইতে হবে। এই জন্য ভাই দেখেন, আমরা এখনই যাইয়া পুরানো সাথীরা মসজিদের মধ্যে বৈশা পরামর্শ করব। পরামর্শ করিয়া আমরা তিন দিনের জমাত বানাইব, তিন দিনের জমাত বানাইয়া ওনাদেরকে ধরবো। যারা চিল্লায় যাওয়ার নাম দিছিল, তিন চিল্লায় যাওয়ার নাম দিছিল, কিন্তু এরা যায় নাই, এরা বসে দিছে বা এই দোয়ার পরে ফিরত বাড়ি চলিয়া গেছে, ইনাদেরকে আমরা সবরে উসুল করব। জমাত বানাইয়া বানাইয়া সিলেট মার্কাজে লই আইব, আর এখান থেকে ওনারা টকির মাদানে পাঠাইবে। বলে হুজুর, আমরা সিলেটের ইস্তেমা নাই কই যাইব? বাইয়ের বুজুর্গ আর দুস্থ, সিলেটের জন্য আলাদা মৌলভী বাজারের সাথে আপনাদের জায়গা রাখা হয়েছে, বলেন যে সেই জায়গার মধ্যে আপনারা যাইয়া সেখানে বসবেন। এই জন্য ভাই দুস্থ, আমরা এক তো হইলো যে ইনাদেরকে নগদ পাঠাইব, দুই নম্বর হইলো আমরা নিজেরা যারা সিলেটে থাকছি আমরাও দোয়া করতে দোয়ার মধ্যে থাকবো, যাতে আল্লাহ পাকে দেশের বিদেশের যত টাকা যা আছে সব টাকা যা টঙ্গীর ময়দানের ইস্তেমার থেকে ফিরাইয়া দেন, মানে পুরা করে দেন। আর এমনি ভাবে আমাদের মা বোনদেরকেও ফিকির মন করাইব, যাতে ওনারাও দোয়া করে টঙ্গীর ময়দানটা ইস্তেমা যে হইতেছে আসমানি জমিনে আজাব গজব ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে এবং দেশের বিদেশের সমস্ত টাকা যা পুরা হয়ে যায়। তাইলে লাভটা কি হবে? আমরা সিলেটওয়ালারা যদি নাও যাই ওইখানে ইস্তেমা যাই নাই, কিন্তু আমরা এই কামগুলো এখানে করছি, এরা উসুল করিয়া চিল্লার তিন চিল্লার জমা তো পাঠাই দিছি, আমরা দোয়া জিকিরে রইলাম, তো ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানের ইস্তেমাত না যাইয়াও আমরা আমাদের এলাকার মধ্যে থাকিয়াও আমরা সেই সবটা পাইয়া গেলাম। তো কি বলেন ভাই, এই মেহনতটা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমরা প্রত্যেকের আমলের তৌফিক দান করুন। ভাই দোস্ত, এইভাবে যদি করি ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ সারা দুনিয়ার হেদায়তের সবব বানাইবেন এবং সারা দুনিয়ায় যত ইসলাম জিন্দা হইতেছে এটার পরিপূর্ণ সওয়াব আল্লাহ আপনারা দিব। আল্লাহ আমরা প্রত্যেকরে যেইভাবে ভাই কথাবার্তা হইল শুনলাম, নিয়ত করলাম, এই নিয়তটারে পুরা করার আল্লাহ তৌফিক দান করুন। আর ভাই কখনো টঙ্গীর ময়দানের ইস্তেমা এটা ভুলবো না, আগামী বছর তো আপনারা ইনশাআল্লাহ ওখানে যাবেন। এখন যারা নাম দিয়ে যায় নাই একজনও আর বাকি রাখবেন না, সবরে উসুল করে আপনারা টঙ্গীর ময়দানে পাঠাইবেন। কি বলেন ভাই, পাঠাইবো তো ইনশাআল্লাহ?